সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইন টিভির পর্দায়। আইন টিভির নিয়মিত আয়োজন রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, সপ্তাহের প্রতিটি মঙ্গলবারে আমরা আপনাদের সামনে এসে থাকি বাংলাদেশকে নিয়ে কথা বলার জন্য। কেমন আছে বাংলাদেশ, কেমন আছে বাংলাদেশের মানুষ এই মহাবিপদের দিনে? আমরা একটি কথা সবসময় বলে থাকি, আমরা যারা প্রবাসে আছি, আপনারা যারা প্রবাসে থাকেন, প্লিজ আপনাদের প্রতি অনুরোধ রইল, বাংলাদেশে কল করুন, বাংলাদেশের মানুষকে সাহস দিন, বাংলাদেশের মানুষ যাতে আরও অনেক বেশি সাহসী হতে পারে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে, সেই বিষয়ে আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। আমরা চারজন রাজনীতিবিদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা চাই না রাজনীতির তর্ক বিতর্ক, আমরা চাই যুক্তিতর্ক। আমরা চাই না এই মহাবিপদ বিপদের দিনে কেউ বিএনপিকে খারাপ বলুক বা কেউ আওয়ামী লীগকে খারাপ বলুক, আমরা বলবো যে লজিক্যাল এবং যুক্তিসঙ্গত কথা বলার জন্য কিভাবে সমবেত হতে পারি এই মহা সংকটের সময়। আমি আমন্ত্রণ জানাচ্ছি স্কাইপিতে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যিনি কথা বলবেন, জনাব কাউসার চৌধুরী, যিনি লন্ডন থেকে আমাদের সাথে যোগ হয়েছেন। আমাদের সাথে যোগ হয়েছেন ম্যানচেস্টার থেকে জনাব শেখ জাফর আহমেদ, এবং যিনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আজকে কথা বলবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে লন্ডন থেকে কথা বলবেন জনাব দেয়ান মুকাদ্দেম চৌধুরী, এবং ম্যানচেস্টার থেকে যিনি কথা বলবেন জনাব কামাল হোসেন। এই চারজন অতিথি আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন, আপনাদের সাথে কথা বলবেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান অবস্থাকে নিয়ে। এবং একটি কথা সবসময় বলি যে এই ভাইরাসকে যদি আমরা প্রতিহত করতে হয়, প্রতিরোধ করতে হয়, জয়ী হতে আমাদেরকে যদি হতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সাহসী হতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে অনেক বেশি সুদৃঢ় হতে হবে, মনোবলকে অনেক বেশি সুদৃঢ় করতে হবে। যাই হোক, আমি প্রথমে যাচ্ছি জনাব দেয়ান মুকাদ্দেম চৌধুরী। নিয়াজ, নিয়াজ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের বর্তমান কোভিড-19 অবস্থা, তার আগে আমি একটি বিষয় জানতে চাচ্ছি যে লঞ্চডুবিতে বাংলাদেশে প্রতি বছর প্রত্যেক সময় মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমরা সবসময় ব্যর্থ হচ্ছি, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কোভিড-19 এই মহামারীর সময়ে আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি জি, আপনি বলেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে লঞ্চ ডুবির ঘটনা, আমি যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সমবেদনা এবং শোক প্রকাশ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই লঞ্চ ডুবির ঘটনা কিন্তু বাংলাদেশে নতুন নয়, প্রায় প্রতি বছরই একটা না দুইটা তিনটা এরকম লঞ্চ মানে ডুবির ঘটনা ঘটছে। তারপরে একটা নিয়মিত একটি তদন্ত কমিটি হয়, আমি পার্টিকুলারলি কোনো গভর্নমেন্টকে আমি বলছি না, এটা প্রায় সময় আমরা দেখেছি এবং আমাদের সরকারের সময় লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। আমরা একটা শব্দ শুনেছি আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেছে, তাই না? না, সেটি লঞ্চ ডুবির ঘটনা কেন্দ্র কেন্দ্র করে না, এটা এটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। কারণে একটা, আপনি যদি বিং এ মুসলিম আমরা এটা বলতেই পারি, কিন্তু একজন রাজনীতিবিদ যখন একজন মন্ত্রী থাকেন বা মন্ত্রী চেয়ারে থাকেন, কথাবার্তা গুলি অনেকটা মেপে সংযত হয়ে বলতে হয়, বলা উচিত। কিন্তু মুসলমান হিসেবে কথা বলাটা কিন্তু ভুল না, এটা আমরা বিশ্বাস করি যে আমরা সবাই আল্লাহর আল্লাহর হুকুমে এই দুনিয়াতে এসেছি এবং আল্লাহর হুকুমে আমরা চলে যাবো। যাই হোক, সেই প্রসঙ্গে আমি বলছি না, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আমাদের যে আমলাতান্ত্রিক মাথা মোটা প্রশাসন, এই প্রশাসন যন্ত্র আপনি দেখবেন প্রতিটা ঘটনার পরে তদন্ত হয়, একটা তদন্ত কমিটি হয়, তদন্তের রিপোর্ট আসে, তারপরে তদন্ত এবং তদন্তের রিপোর্ট গুলি হাওয়ায় মিশিয়ে যায়, কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এবং কি কারণে জানি, কিভাবে জানি, এই ঘটনাগুলি আপনাদের মিডিয়া জগৎ থেকেও ধামাচাপা পড়ে যায়, আপনারাও এইগুলিকে বেমালুম চেপে যান। কারণ বাংলাদেশে একটি সংস্কৃতির তৈরি হয়ে গেছে এখন, যে একটি ঘটনা যখন ব্যাপকভাবে বাংলাদেশের মানুষের মধ্যে আলোড়িত হয়, আলোচিত হয়, তখন সেই ঘটনাটি অন্য আরেকটি ঘটনা এসে সেই ঘটনাকে চাপা দিয়ে দেয়। যেমন এখন আমরা তনু হত্যার কথা আর কেউ বলি না, আপরাধীদের কথা আমরা কেউ বলি না, কেন বলি না, মিডিয়াও বলে না, কারণ একটি ঘটনার পরে আরেকটি ঘটনা এসে সেটাকে ধামাচাপা দিয়ে দেয়। প্রকৃত ঘটনাগুলি কিন্তু আড়ালেই থেকে যায়, শুধুমাত্র ভুক্তভোগী পরিবার যারা, শুধুমাত্র তারাই জানেন যে
তাদের উপর দিয়ে কি ঝড়টা বয়ে গেছে? নিয়াজ সাহেব, আমার একদম সংক্ষেপে প্রশ্ন, যে কেন হচ্ছে এই লঞ্চ ডুবি বারবার, প্রতি বছরই হয়, একটা দুটো কনফার্ম থাকবেই? এবং প্রথমত কারণটা হচ্ছে মিসম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট। এখানে যারা এই সমস্ত ঘটনাগুলি, এই সমস্ত জিনিসগুলি যারা তদারকি করার জন্য যে সংস্থাগুলি, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি আছে, তারা তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করছেন না। দ্বিতীয় হচ্ছে দুর্নীতি। এই নৌপরিবহন সেক্টরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে গত 10 বছরে, আমার মনে হয় না বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে এত দুর্নীতি হয়েছে। এখন আপনি বলবেন যে আপনি রাজনীতির কথা বলছেন, এখন রাজনীতির কথা না, আমি কিন্তু এই সরকারের আমলে অনেক মন্ত্রণালয় আছে, সব মন্ত্রণালয় যে দুর্নীতির মানে আকণ্ঠ নিমজ্জিত ছিল আমি সে কথা বলছি না, কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয়ের দুর্নীতির কথা কিন্তু বিভিন্ন সময় সরকারি দলের এমপিরা পার্লামেন্টে উঠিয়েছেন, এবং তাদের যে মহাজোটের বিভিন্ন এমপি এই এই সংসদের আগের সংসদেও, যেটি বিনা ভোটের সংসদ ছিল, সেই সংসদেও কিন্তু অনেকেই প্রশ্ন এই এই নৌপরিবহন মন্ত্রণালয় নিয়ে অনিয়ম নিয়ে কথা বলেছে, কিন্তু অজ্ঞাত এক কারণে, আমরা জানি না কি কারণে, ওই মন্ত্রী এত ক্ষমতাশালী ছিলেন যে উনার ব্যাপারে মন্ত্রণালয় বা সরকার খুব একটা গরম কোনো অ্যাকশন নিতে পারে নাই। আর তৃতীয়টি হচ্ছে জনসচেতনতার অভাব। আমাদের যারা জনগণ আছেন, আমাদের মধ্যেও সচেতনতার অভাব আছে। যে লঞ্চটির প্যাসেঞ্জার ক্যাপাসিটি হচ্ছে 200 জন, সেখানে 700-800 জন উঠে যায়, তো আপনি বলবেন উঠে যায় তো কি করবে? তখন একটা মালিক পক্ষেরও একটা জবাবদিহিতা থাকা দরকার আছে। মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ উভয়কেই একটি সিস্টেমের মধ্য দিয়ে, একটি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে, না হলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমরা সবাই আহত এবং আমরা মর্মাহত যে লঞ্চ ডুবিতে প্রতি বছরই বাংলাদেশের মানে হাই প্রোফাইল মানুষ মারা যাচ্ছে, না বাংলাদেশের আমজনতা মারা যাচ্ছে, যারা খেটে খাওয়া মানুষগুলো মারা যাচ্ছে, এবং জনাব নিয়াজ সাহেব বলেছেন মিসম্যানেজমেন্ট, উনি দুর্নীতির কথা বলেছেন, স্পেশালি উনি নৌ পরিবহন মন্ত্রণালয়কে একদম চোখে আঙুল দিয়ে টার্গেট করেছেন, এ বিষয়ে আপনার মন্তব্য কি? শুভরাত্রি আপনাকে এবং আপনাদের কলা কুশলী সবাইকে, এবং আমার প্রিয় দর্শক শ্রোতা যারা আপনাকে দেখছেন, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আজকে আমাকে আপনাদের সাথে আমাকে সম্পৃক্ত করেছেন এবং সংযুক্ত করেছেন, করে কথা বলার সুযোগ দিয়েছেন। প্রথমেই আমি মহান রব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আজকের এই বৈশ্বিক মহামারীতে লক্ষ কোটি মানুষ আক্রান্ত, অনেক মানুষ শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা যেন এই পর্দায় আসতে পেরেছি, টিভির পর্দায় মানুষের সাথে কথা বলতে পেরেছি, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবারও হাজারো শুকরিয়া আদায় করি। একই সাথে মহামারী করোনায় যত লোক মারা গেছেন, আমি ওনাদের আত্মার বিধি আত্মার শান্তি কামনা করছি, আর যারা আক্রান্ত আছেন ওনাদের আশু রোগমুক্তি কামনা করছি। এবারে কথা বলার আগে আমি আপনার সরাসরি আপনার প্রশ্নে চলে যাই। আমি জানি সবাই কথা বলবে, আমার আরও দু একটু কথা ছিল ইন্ট্রোডাকশন, আমি বলতে যাচ্ছি না, আপনার কথায় চলে যাই সরাসরি। হ্যাঁ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই কথাটা সাথে আমরা সবাই একমত হব। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এবং আমি জানি আসলে আমার এই বাংলাদেশের একজন এই সাংসদের সাথে আমার কথা হয়েছিল গত বছর আসলে ঢাকাতে, উনি বলছিলেন যে ঢাকা থেকে কক্সবাজার যদি একটা আমরা নদীর একটা রাস্তা যদি খুঁজে বের করতে পারি, মানে সরকার চিন্তা ভাবনা করছে অনেক ব্যবসায়ীদের সাথে, যে বাংলাদেশ যেহেতু কক্সবাজার আমাদের একটা দর্শনীয় স্থান, কক্সবাজারের সাথে থাকার বা বাংলাদেশের অন্যান্য স্থানে যোগাযোগ তেমন ভালো না, ঢাকা থেকে ফ্লাইট যায় কক্সবাজার তেমন ভালো না, সো গভর্নমেন্ট সরকার চিন্তা করতেছে কিভাবে নদী ব্যবস্থাকে ঢেলে সাজানো যায়, বিশেষ করে কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজার, এটা আমাদের এই আপনার এই আমাদের অর্থনীতিতে অগ্রাধিকার ভূমিকা পালন করবে এবং অনেক কিছু হবে। এখন আজকে দুর্ঘটনায় তাই আমি নিজ ভাইয়ের সাথে একমত যে সচেতনতা একটা বিরাট ব্যাপার। আজকে দেখেন এই বৈশ্বিক মহামারী করোনায় সরকার এবং দেশের মানুষ, বিরোধী দল সবাই একসাথে কাজ করতেছে। আমি ধন্যবাদ না দিলে আমার কৃপণতা হয়ে যাবে বাংলাদেশের পুলিশ সহ বাংলাদেশের প্রত্যেক প্রশাসনের কর্মকর্তাদেরকে, উপজেলা প্রশাসন থেকে শুরু করে থাকা সচিবালয় পর্যন্ত। কিন্তু দেখেন সত্যি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যখন যে দেশে বেশি কথা বলছি আমরা, ওই দেশে যখন 50 মিলিয়ন পাউন্ডের আপনার 50 মিলিয়ন পাউন্ড আইটি না 50,000 পাউন্ডের প্রণোদনা প্যাকেজ ছিল, তখন আমাদের সরকার 70,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে। আমি কথা বলতেছি ব্যাক ইন মার্চ, আর্লি এপ্রিল। কিন্তু আমাদের সমস্যা কি হলো? সচেতনতার প্রচুর অভাব।
আপনারা অবশ্যই আশ্বস্ত এবং আপনারা জানেন যে বাংলাদেশি প্রচার প্রচারণা এবং মানুষকে সাহায্য সচেতনতা করার জন্য কি না করা হয়েছে। আমি তো হতবাক হয়ে গেছি শুনে যে বাংলাদেশের প্রাইভেট মোবাইল কোম্পানি যে একজন মোবাইল গ্রাহক আরেকজন মোবাইল ব্যবহারকারীকে ফোন করলে ফোন কলটা যাওয়ার আগে করোনার মেসেজটা দেওয়া দিত, চলে যেত অটোমেটিকলি। ওইটা কিন্তু আপনার সচরাচর অনেক উন্নত বিষয় এরকম করে নাই। গ্রামীণ ফোন থেকে একজন আরেকজনকে ফোন করতেছে, রিং করার পরেই করোনার মেসেজটা চলে যেত। এইরকম হওয়ার পরেও দেখেন আমরা যতটুকু আশা করেছিলাম, যদি মানুষ সরকারের প্রচার প্রচারণার সাথে যদি মানুষ সচেতন হয়ে যেত তাহলে আজকে যে ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো ততটা হতো না। নৌ পরিবহনের বেলায় সমান সচেতনতার একটা বিরাট অভাব। তারপর এইবার যেটা হয়েছে, আমি সরকারকে এবং আমাদের নৌমন্ত্রীকে ধন্যবাদ না দিয়ে পারবো না যে ওনারা যথাসময়ে যথাস্থানে সঠিকভাবে ধরতে পেরেছে যে একটা বড় লঞ্চ ছোট লঞ্চকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে যে আজকের যে দুর্ঘটনা ঘটেছে এবং যত সব মানুষ মারা গেছেন, আমি ওনাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আপনি কি মনে করেন এটার তদন্ত শেষ হবে এবং বিচার হবে? জি, আমি আমি আসতেছি তদন্তের কাছে। প্রথমেই আমাদেরকে আমাদেরকে ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আমরা ধন্যবাদ দিতে হবে, এতে করে মানুষ আরো ভালো কাজ করতে উৎসাহিত হবে। সরকার এবং মাননীয় মন্ত্রী খালেদ মাহমুদ ভাই যেটা করছে আজকে, যে সাথে সাথে জায়গায় চলে গেছে, চলে গিয়ে ক্যামেরার মাধ্যমে ধরতে পারছে। যদি ওইখানে ক্যামেরা থাকতো না, ডিজিটাল বাংলাদেশের জন্য এটা একটা মানে ভালো একটা প্রশংসার জায়গা। ওখানে যদি আজকে ক্যামেরা থাকতো না, কেউ ধরতে পারতো না, কেউ বলতেও পারতো না, বলতো ডুবে গেছে এমনি। বড় লঞ্চটা যে ছোট লঞ্চটাকে ধাক্কা দিয়ে মারছে, ক্যামেরা থাকার কারণে ধরা পড়ছে এবং দুষ্কৃতকারীদেরকেও ধরা হয়েছে, মামলাও হয়ে গেছে। এবং যারা নিহত বা আহত হয়েছেন, আমি শুনেছি 2 লক্ষ টাকা ব্যর্থ একটু বেশি করে দেওয়া হবে এবং দাফন এবং সৎকারের জন্য প্রতি পরিবারকে 2000 টাকা করে দেওয়া হবে। এবং তদন্ত কমিটি শুরু হয়ে গেছে। তদন্তের ব্যাপারে আমি বলবো, হ্যাঁ আমি বলবো সত্য কথা, আমাদের আমাদের দ্বিতীয় বিশ্ব বা উন্নতি বিশ্ব, এই আপনার প্রথম বিশ্বের মতো যে আপনার স্ক্রুটিনি বা এগুলো আমাদের তো এখনো হয় নাই, হচ্ছে যেহেতু হয় নাই হচ্ছে, সেই হচ্ছেতে আমরাও আছি। আমাদের এখন তো হলে ওটা হিমাগরে যায় না। একসময় ছিল বাংলাদেশ তদন্ত হলে রিপোর্ট হিমাগরে চলে যেত, এখন আর হিমাগরে যায় না। আমাদের সেই অবস্থা থেকে আমরা অ্যাকচুয়ালি উন্নতি পেয়েছি, তদন্ত হলে আমরা তদন্তের রিপোর্ট দেখতে পাই। আমাদের সহকর্মী সাগর রুনির তদন্ত রিপোর্টের কথা আপনার মনে আছে? আমি আমি আপনার উত্তরটা দিয়ে দিই। আমি সাগর রুনির ব্যাপারে আমি আসলে ব্যক্তিগতভাবে ওনাকে জানতাম, এখন পর্যন্ত আসে নাই তদন্ত। আমি ব্যক্তিগতভাবে চিনতাম এবং জানতাম। আমি সাগর রুনির ব্যাপারে অত্যন্ত মর্মাহত, এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট আসেনি। আমি আমি আপনাকে একটা কথা বলি, মেগান হত্যার কথা শুনছেন তো আপনারা? এই যে আপনার এদেশি একটা মেয়ে পর্তুগালের ইউরোপিয়ান একটা কান্ট্রিতে হোল্ডিতে যাইয়া মারা গেছে, আজকে 17 বছর হয়ে গেছে। যত জটিল হত্যা বা যত জটিল মামলা হোক, তদন্তটা তৎক্ষণাৎ আসে না। রানা প্লাজার কি তদন্ত শেষ হয়েছে? মেগান হত্যার মামলাটার কথা বলছি আমি, ওইটা 17 বছর থেকে আরো বেশি হয়ে গেছে, এখনো কিন্তু সঠিক তদন্ত আসতে পারে নাই। কিন্তু হ্যাঁ, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি একটা সুষ্ঠু প্রশাসন এবং সবার জনগণের স্বার্থে প্রত্যেকটা তদন্ত যত শীঘ্র করা সম্ভব এবং বিচার নিশ্চিত করতে হবে। আমি এখনো বিশ্বাস করি বর্তমান সরকার বিনা বিচারে কাউকে জেল খাটাতে, বিনা বিচারে কোনো রায় দিতে রাজি না। যাই হোক, যে কোনো ঘটনায় ঘটুক না, বিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে। ধন্যবাদ কাসার ভাই। যেমন আপনারা দেখেন, আমি একটা উদাহরণ আপনাকে দিই, আমার নিজের কথাই নিজে বলি। জি জি, এই করোনাকালে যত লোক দুর্নীতি করেছেন, জনপ্রতিনিধি থেকে দলীয় হোক নির্দলীয় হোক, কেউ কিন্তু রক্ষা পাচ্ছেন না। প্রায় 500 মতো জনপ্রতিনিধি সবাইকে একে একে ধরা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে। হোক সে মেম্বার, হোক সে চেয়ারম্যান, হোক সে এমপি, হোক সে যুবলীগ, হোক সে ছাত্রলীগ, আওয়ামী লীগ, কাউকে ছড়া হচ্ছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীদের জিরো টলারেন্স যে পলিসি, এটা শুধু কথায় না, কাজে প্রমাণিত হচ্ছে। এজন্য এই করোনা ক্রাইসিসে যেবা যারা যত রকমের দুর্নীতি করছে, আমি জানি আমার ভাইরা বলতে পারেন, প্রত্যেকটা দুর্নীতি বিচারের আওতায় আনা হচ্ছে। ধন্যবাদ কাসার ভাই, আমি আসছি আপনার কাছে একটু পরে। আবার আমি যাচ্ছি কামাল ভাই আপনার কাছে, তার আগে আমি একটু যাচ্ছি একজন কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি একজন ছাত্র, কিন্তু আমি বাংলাদেশি। আমি জানতাম তাই 1757 সালে জি যেটা 23 জন যে ও হিসাবে আমরা বাঙালি হিসাবে আওয়ামী লীগ মুসলিম লীগ গঠন করা হইল। আমরা যুদ্ধের আগে মুসলিম লীগ মুসলিম ওয়ার্ডটা মাত্র
আমরা খেলে ওয়ার করে আমরা ওয়েস্ট বেঙ্গল কলকাতা পলাশি যুদ্ধ আমরা খেলে ফাইটা কলকাতা খেলে ফাইটা না বাবা এটা নাকি এটা গেল তাহলে যুদ্ধ দুই এটা যে কোনো গড় কোন সন্তান জন্ম হয়ে যায় উল্টো হয়ে যায় বাচ্চা থেকে নাম বাচ্চা দিতাম এবারে সুন্দর না আমরা তো বঙ্গবন্ধু পাকশাল কত সুন্দর না একটা রাজকুন্দর আনি আমি বলতে দিচ্ছি বাট আপনি একটু সংক্ষেপ প্রশ্ন স্পেসিফিক সংক্ষেপ এরা হইল ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ বাদে জিয়াউর রহমান না রাষ্ট্রের প্রথম দ ইসলামিক কান্ট্রি তুমি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দিও না প্রথম দফা যাই দিছ যাই তো মারছিল না This is a long history. সম্মানিত কলার এটা একটা বড় হিস্ট্রি আপনি যেটা বলছেন এটা একটা বড় ঐতিহাসিক সাবজেক্ট আমরা এ বিষয়ে আরেকদিন আলোচনা করব এখন আমরা বাংলাদেশের বর্তমান যে মেইন ক্রাইসিস এটা নিয়ে আমরা কথা বলছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আসছি কথা আপনাকে আপনি এ বিষয়ে কথা বলবেন আমি একটু আসতেছি আমি যাচ্ছি একটু কামাল হোসেন ম্যানচেস্টার থেকে কামাল ভাই এই এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনার বিষয়ে আপনার মন্তব্য কি এটা শুধুমাত্র যে গত ১২ বছরে যে দুর্ঘটনা হচ্ছে এটা না এটা কিন্তু আপনাদের সরকারের আমলেও ছিল এই নদী আমাদের লঞ্চ ডুবির যে দুর্ঘটনা আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সবাইকে প্যানেলে যারা আছেন এবং ধন্যবাদ আপনার টিমকে আমি প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতিকে এই করোনার হাত থেকে রক্ষা করুন যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি পাশাপাশি এই দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি ঘটনাটা যদি আমি এভাবে বিশ্লেষণ করি যে দুর্ঘটনা তো দুর্ঘটনাই এটা পৃথিবীর সব জায়গাতেই ঘটে কিন্তু ব্যাপার যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়গুলো আমরা অবলোকন করি যে আপনারা একটু আগে আমার ভাই নিয়াজ বলেছেন কায়সার ভাই বলেছেন যথার্থই বলেছেন যে ম্যানেজমেন্ট বলেন ক্যাপাসিটি থেকে বেশি বলেন সবচেয়ে যে বিষয়টা আমি দেখি যে মেয়াদি তূর্ণ বা যেগুলা চলার মতো না সেইগুলাও চলে নদীতে বা রাস্তায় গাড়ি বলেন লঞ্চ বলেন সেগুলা দেখার মতো বাংলাদেশে নাই সেই জন্য যদিও এবারকার দুর্ঘটনা আমরা দেখেছি ধাক্কা লেগেছিল কিন্তু আমরা একটা দুর্ঘটনা ঘটলেই যেখানে রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থা সেই ভাই বলেছেন ডিজিটাল বাংলাদেশ হয়েছে ক্যামেরা হেঁটে গেছেন প্রথমেই কিন্তু আমি যেটা বলবো যে দুর্ঘটনা ঘটলেই আমরা যখন দেখি সরকারের সংশ্লিষ্ট বিভাগ সেই দুর্ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা চেষ্টা করেন সেটা আমাকে পীড়া দেয় আমি মনে করি সেটাই আমাদের বাংলাদেশের দুর্ঘটনা রোধে সবচেয়ে বড় অন্তরা যেটা আমরা দেখেছিলাম আপনারা রানা প্লাজার করে একটু আগে বলেছিলেন একটা নাটক দেখেছিলাম আমরা গতকালকের দুর্ঘটনা যেটা আমরা দেখলাম যাকে ১৩ ঘন্টা যাকে পরে উদ্ধার করা হলো আপনাদের মতো বিভিন্ন মিডিয়ায় অনলাইনে আমরা যেটা দেখলাম ওই লোকটাই যদিও এটা অনলাইনে বিভিন্ন মিডিয়া ছবি ছাপা হয়েছে যে ওই লোকটাই উদ্ধারকারী সংস্থার সাথে কাজ করেছিল পরবর্তীতে আমরা দেখলাম তাকে ১৩ ঘন্টা পরে ভিডিওতে তাকে উদ্ধার করা হলো যদি এটা কার সাথে হয় তাহলে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং এটা কোনোভাবেই আমি মনে করি সমীচীন না যে বিষয়টা আমি মনে করি যে প্রথমত আমরা যে কোনো ঘটনা ঘটলেই আমরা দেখি যে তদন্ত কমিটি হয় বাংলাদেশে আমিও সবার সাথে সুর মিলিয়ে বলবো শুধু এই সরকারের না এটা বাংলাদেশে আমরা দেখি যে প্রত্যেকটা সরকারের আমলেই যেটা বিশেষত আমলারাই এটা সৃষ্টি করে থাকেন রাজনীতিবিদদের কঠোর সিদ্ধান্ত নেওয়ার সেখানে একটা দুর্বলতা থেকে যায় সেই দিক থেকে আমরা দেখি যে তদন্তের কোনো তদন্তই জনসম্মুখে সঠিকভাবে চলে আসে না রিপোর্ট অন্তরায় সেটা আমি মনে করি আমাদের দেশে
আমাদের এটা রোধ করার জন্য সরকারের যারা মন্ত্রীরা থাকবে তাদের এই সচেতনতা বৃদ্ধি করতে হবে, সরকারের আমলাদের উপর তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা ক্ষমতা থাকতে হবে। আমি যে ভাই একটু আগে বলেছিলেন যে করোনাতে সরকারের আমি যে অনেকটা সরকার সফল সরকার, এখানে আমি একটা কথা যোগ করতে চাই যে আমরা বাংলাদেশে করোনা কিন্তু আবির্ভাব ঘটেছিল 31 ডিসেম্বর, আমি যদি ভুল না বলি এটা চীনে, তারপরে বাংলাদেশে 8ই মার্চ প্রথম করোনা আমরা শনাক্ত করি। কিন্তু এই যে একটা করোনা নিয়ে তো বিশ্বের পরাক্রমশালী দেশগুলাই কিন্তু এটা কন্ট্রোল করতে পারতেছে না, কিন্তু আমরা যদি অ্যানালাইসিস আমরা যদি করি পর্যবেক্ষণ করি তাহলে আমরা কিন্তু একটা বিষয় দেখব যে দেশ এখানে ধনী হতে হবে না, এখানে যে দেশই যত সুন্দরভাবে এখানে একটা তাদের সামঞ্জস্যতা তাদের সরকারের যে সিদ্ধান্ত গুলা সঠিকভাবে নিতে পেরেছে তারাই করোনাকে কিছুটা হলেও রোধ করতে পেরেছে। এদিক থেকে আমি দুঃখজনক হলে সত্য বলবো বাংলাদেশ কিন্তু প্রচুর সময় পেয়েছিল, বাংলাদেশ কিন্তু বাংলাদেশের আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো আমরা দেখেছিলাম বাংলাদেশের সরকার প্রথমত যখন এটা নিয়ে কথাবার্তা হলো ওনারা বিভিন্নভাবে কথা বললেন আমরা করোনার চেয়ে শক্তিশালী, আমাদের এই করব আমরা সেই করব, আমাদের কাছে এই আছে সেই আছে পিপি আছে মাস্ক প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু যখন করোনা আমাদেরকে অ্যাটাক করলো আমরা দেখলাম এই সব কিছু কিন্তু বুমেরাং হয়ে গেল। কিন্তু এখানে দুঃখজনক হলো সত্য এখানে আমাদের আমরা যদি বলি বিরোধী দলের রাজনীতি করি তাই বলে যদি সত্য কথাগুলি বলি আর আপনারা আমি দয়া করে আপনারা এখানে রাজনৈতিকভাবে এইগুলা নিবেন না, আমরা দেখেছিলাম যে সরকার কিন্তু 17ই মার্চ পালনের জন্য এটা অবশ্যই বাংলাদেশের আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এরা জন্মদিবস বা যেগুলো পালন করার অধিকার তাদের আছে, কিন্তু এই এই 17ই মার্চ পালনের উপর যেভাবে জোর দিয়েছিল এটাতে যদি করোনার উপর তারা সরকার এই দোষ এইভাবে প্রশ্ন হচ্ছে যে জাস্ট একটা প্রশ্ন, তিনজনই যে নৌকা ডুবি নিয়ে কথা বলেছেন, আমার ছোট্ট একটি প্রশ্ন, দেখুন আপনি যদি চালক হয়ে থাকেন আমাদের বাস ড্রাইভার, আমি যদিও বাংলাদেশের সাথে লন্ডনের কিন্তু তুলনা কখনো করি না, বাংলাদেশ অনেক পেছনে এখনো এবং আমরা আশা করি একদিন চলে আসবো, কিন্তু রুলস ইজ ইকুয়াল, আমরা যদি একটা রুলস তৈরি করি যে কারোর জন্য যদি লঞ্চে বা নৌ পরিবহন মন্ত্রণালয় বলা হয় বা লঞ্চ কর্তৃপক্ষ বা যে যে যারাই যারা এটা ম্যানেজমেন্টে আছেন তারা যদি বলে আমাদের এই লঞ্চে অনলি 50 পিপল উঠতে পারবে, সেখানে সিকিউরিটি আছে সেখানে পুলিশ আছে, তাহলে 65 পিপল কখনো উঠতে পারে না, আর যদি 65 পিপল উঠে যায় তাহলে এই দায়ভার কিন্তু ম্যানেজমেন্ট অর্থাৎ মন্ত্রণালয়কে অথবা সরকারকে নিতে হবে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আতাউল্লাহ ফারুক ভাই সাহেব, প্রথমে আপনাকে এবং আপনার টেলিভিশনের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি, মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আজকে এই ভয়াবহ হাহাকারের মধ্যে দিয়ে আজও পৃথিবীতে সুস্থ সফলভাবে পরিবার পরিজন নিয়ে বেঁচে আছি, এবং যারা ইতিমধ্যে পৃথিবী থেকে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদায় নিয়েছেন তাদের সকলের রোহের মাগফিরাত এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। ফারুক ভাই আসলে এই যে একই প্রশ্নটা আপনি সবার কাছে করেছেন আমার কাছেও করেছেন, আমার মনে হয় আমার আজকের বিজ্ঞ আলোচক কাউসার চৌধুরী ভাই অত্যন্ত সুন্দর করে আপনাকে বিশ্লেষণ করেছেন এবং সাথে সাথে কিছুটা হলেও আমাদের নিয়াজ ভাই এবং কামাল ভাই একত্রতা প্রকাশ করেছেন। তো যে জিনিসটা আসলে আপনিও জানেন আমিও জানি সবাই জানি আসলে আমাদের বাংলাদেশের একটা অভ্যাসগত জিনিসে পরিণত হয়ে গিয়েছে, কোনো কিছু একটা ঘটলেই একটা দুর্ঘটনা হোক সুঘটনা হোক মানবতার বিরুদ্ধে বা আমাদের কোন একটা ঘটনা ঘটলেই যেটা কোনোভাবেই সরকারের উপর দুষ্টা চাপিয়ে দিতে হবে এ ধরনের একটা মনোভাব আসলে কিন্তু আমাদের ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক সৃষ্টি হয়ে গিয়েছে। কিন্তু দুর্ঘটনা আপনি দেখেন যে কোনো দেশে দুর্ঘটনার প্রতিনিয়ত কিন্তু হচ্ছে, আমরা দেখছি গত 2 সপ্তাহ আগে পাকিস্তানের একটি উড্ডয়ন বিমান সেখানে কিন্তু সম্পূর্ণ অনেক অসংখ্য যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়ে গিয়েছে। তো আসলে কোনো দুর্ঘটনাই কোনো দেশের জন্য কাম্য নয়, আপনিও চান না আমিও চান না, তবে আমি অবশ্যই এটা আপনার সাথে একমত যেখানে 50 জন যাত্রী যদি সীমাবদ্ধ থাকে সেখানে 60 জন 65 জন কেন উঠবে, কারণ ভাই আমি আপনার সাথে আমি বলি আমাদের সবার ইচ্ছা থাকে বাংলাদেশের নাগরিক হিসেবে যদিও আমরা বহির্বিশ্বে বসবাস করছি আমাদেরও ইচ্ছা আমাদের বাংলাদেশ এগিয়ে যাক
উন্নত দেশের সাথে তাল মিলিয়ে ব্রিটেন আমেরিকার মতো দেশ, কিন্তু আমরা আরেকটা জিনিস পাশাপাশি যেটা আমরা লক্ষ্য করি, আমরা উন্নত দেশ কিন্তু হতে চাই কিন্তু উন্নত মনের মানুষ হতে চাই না, উন্নত নাগরিক হতে চাই না। আমি সেটাকে আমাদের জনসচেতনতা, যেটা আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ যেটা বলেছেন, আমি তাদের সাথে সেটা একাত্মতা প্রকাশ করছি। আমাদের প্রথমে আমার সেফটির জন্য, আমার জীবন রক্ষার জন্য সেই দায়িত্ববোধ আমার কাছে আসতে হবে। আমার এই খান্ডলিয়া যদি আমার না থাকে, আমি জেনে শুনে, আমাদের গ্রাম্যবাসী একটা কথা বলে, আমি জেনে শুনে করেছি বিষ পান, আমি যদি সেখানে 60 জনের তার ক্ষমতা থাকে, আমি কেন হিলঞ্চে উঠবো? আর সেই দায়ভার কেনই বা সরকার নেবে? অবশ্যই, যেহেতু আমাদের কামাল ভাইও বলে গিয়েছেন, একটা আমলাতান্ত্রিক একটা ব্যাপার রয়েছে, ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে, সেটা হতে পারে, সেটা একটা পুয়ার ম্যানেজমেন্ট, আমিও সেটা স্বীকার করছি, কিন্তু সে ধরনের কোনো দুর্ঘটনায় কাম্য নয়। আতর ভাই, যেহেতু এই বিষয়টা নিয়ে আমার তিনজন বিজ্ঞ প্যানেলই আলোচনা করেছেন, আমি সেদিকে আর না গিয়ে আমি আমার কামাল ভাইয়ের সূত্র ধরে আমি বলতে চাচ্ছি, যেহেতু 17ই মার্চ আপনার আমরা দেখেছি 17ই মার্চে একটা ঘটনা প্রসঙ্গক্রমে চলে এসেছি বিধায় আমি আলোচনা করতে চাই। আমার মনে হয় বিশ্বের মধ্যে জননেত্রী শেখ হাসিনা একটি ইতিহাস সৃষ্টি করেছেন, কারণ এই করোনার প্রভাব পৃথিবীতে আগমন হওয়ার আগেই, বাংলাদেশের এর প্রভাব বিস্তার হওয়ার আগ থেকেই কিন্তু মুজিব শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেটা আপনি আমি সহ সারা বিশ্বের মানুষ জানে, এবং সেই অনুষ্ঠানকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বের অনেক নামি দামি ব্যক্তিদেরকে সেখানে আমন্ত্রণ করে রাখা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা যে মানবতার নেত্রী, উনি যে মাদার অফ হিউম্যানিটি, সেদিন কিন্তু মাত্র 4 জন মানুষের মৃত্যু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, কিন্তু শেখ হাসিনা অনুধাবন করেছেন, আমার সোনার বাংলাদেশের 4 জন মানুষ করোনা আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এই প্রেক্ষাপটে আমার বাবার শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা আমার কাছে মুখ্য নয়, আমার সোনার বাংলাদেশকে আমি রক্ষা করতে হবে, সেদিন তিনি ঘোষণা দিয়ে মুজিব শতবর্ষ থেকে পালন করা থেকে সেরিয়ে আসছিলেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি, কারণ শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন সেটাকে দেরিতে যদিও বলা যায়, কিন্তু আরেক দিক দিয়ে আপনি চিন্তা করেন, আমরা দেখেছি গত বছরের শুরুতে কিন্তু চায়নাতে করোনা ভাইরাসের উদ্ভব হয়েছে, আমরা সবাই একসময় মনে করতাম ইউরোপের চিকিৎসা ব্যবস্থা, ইউরোপের জীবনযাত্রা অনেক 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 উন্নত, অনেক ভালো আমরা অনেকে মনে করছিলাম, কিন্তু আপনি দেখেন সে ইউরোপে, আমাদের ব্রিটেনের কথাই আমরা যদি উদাহরণ দিই, আমরা সবাই তথ্য নাগরিকত্ব নিয়ে আসছি, এই ইউরোপ কি করেছে করোনা ভাইরাস নিয়ে? প্রথম 1 মাস 2 মাস 3 মাস অনেক লোক কিন্তু মারা গিয়েছিল, অনেক লোক কিন্তু এফেক্টেড হয়েছিল, তারপর কিন্তু ব্রিটেন সরকার প্রথম দিক থেকে কোনো উদ্যোগ নেয় নাই, যখন যখন দেখা গিয়েছে অবস্থাটা একটা বেগতির দিকে চলে যাচ্ছে, মানুষজনকে ঠেকানো যাচ্ছে না, হসপিটালে ভিড় জমাচ্ছে, তখন কিন্তু ব্রিটেন সরকার কর্তৃক একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তারপরেও যাই হোক আজকে কিছুটা হলেও আমরা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আছি। সেই হিসাবে যদি বলি, আমাদের বাংলাদেশ অত্যন্ত গণবসতিপূর্ণ একটা দেশ, এবং জীবনযাত্রার দিক দিয়েও সেটা বলতে দ্বিধা নেই, জীবনযাত্রার ক্ষেত্রে ইউরোপ আমেরিকার চেয়ে আমরা এখনো অনেক অনেক পিছিয়ে আছি, তারপরও বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং পাশাপাশি আমি বলবো বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন যারা রয়েছে, সামাজিক অর্থনৈতিক এবং বিশেষ করে আমরা প্রবাসে যারা বসবাস করছি, আমরা কিন্তু সবাই সম্মিলিতভাবে প্রত্যেককে এবং পরোক্ষভাবে আমরা আমাদের দেশের জন্য, দেশের পাশে আমরা গিয়ে পাশে দাঁড়িয়েছি, এবং আমার দৃঢ় বিশ্বাস শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আজকে কিন্তু করোনা যদিও আমরা মুক্ত হই নাই, কিন্তু অনেকখানি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন পর্যন্ত চাইলেও যদি চাইতো, বা বিএনপি সরকার বা আওয়ামী লীগ সরকার যদি চাইতো সেটাকে ঢেলে সাজাতে পারতো, কারণ ওই স্বাস্থ্য ব্যবস্থার উপর অনেক কিছু নির্ভর করে, যেহেতু আমাদের মানে নেতারা, আমাদের প্রধানমন্ত্রী বলুন, আমাদের বিরোধী দলের নেত্রী বলুন, আমাদের মিনিস্টার বলুন, আমাদের এমপিরা চিকিৎসা নেয় কিন্তু সিঙ্গাপুরে, বুঝছেন, ব্যাংককে, লন্ডনে, আমেরিকাতে, কানাডা, যে কারণে তারা স্বাস্থ্য ব্যবস্থার দিকে মনোযোগ দেয়নি, এবং এখন পর্যন্ত আমরা দেখি নাই যে প্রাইভেট হসপিটাল সবচেয়ে বেশি টাকা ইনকাম করে, আপনি সুস্থ মানুষ যান সেখানে আপনাকে 15টা টেস্ট দিয়ে দিবে এবং দিয়ে সে টাকা তারা পকেটে নেবে, সেই স্বাস্থ্য ব্যবস্থা এখন পর্যন্ত প্রাইভেট হসপিটালগুলো, প্রাইভেট মেডিকেল কলেজগুলো এখনও এগিয়ে আসেনি। আর যেটি কামাল ভাই এবং জাফর ভাই যেটা আর্গুমেন্ট করছেন, 17ই মার্চ এর কারণেই আমরা বাংলাদেশের পুরোপুরি লকডাউন বলুন, পুরোপুরি সচেতনতা তৈরি করতে পারিনি, এ বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ জনাব আতাউল্লাহ ফারুক, আপনি অনেকগুলি হ্যালো নিয়াজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো
নিয়াজ ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি একটু মনে হয় রিপ্লাই জি প্রশাসন তখন সুযোগ নাই জি অনির্বাচিত সরকারগুলি যখন ক্ষমতায় থাকে অনির্বাচিত সরকারগুলির প্রতি কিন্তু প্রশাসনের একটা তারা বিভিন্ন সময় আপনি লক্ষ্য করেছেন 82 থেকে 90 পর্যন্ত যখন স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের যে শাসনামল ছিল তখনও কিন্তু প্রশাসন যন্ত্র এইভাবে রাষ্ট্রযন্ত্রের উপর চেপে বসেছিল। সবচেয়ে বড় জিনিস কি হয়, কারণ একজন জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হন বা নির্বাচিত বলে দাবি করেন, এমপি হন মন্ত্রী হন, তারা যখন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না, আগের রাত্রের মিডনাইট ভোটে হোক কিংবা বিনা ভোটেই হোক কিংবা আপনার ওই তথাকথিত ইভিএম এর মাধ্যমে হোক নির্বাচিত হয়ে হয়ে যান, যখন তারা তাদের না দলের নেতা কর্মীর প্রতি কমিটেড থাকেন না জনগণের প্রতি কমিটেড থাকেন, রাষ্ট্রের প্রতি কমিটেড থাকার তো প্রশ্নই উঠে না। আর এই দুর্বলতাগুলি কিন্তু প্রশাসন বুঝছে, এবং বুঝে এই কারণেই বুঝে, যেমন কোনো কোনো জায়গায় থানার ওসি পর্যন্ত বলে আমি নিজে একটা মামলার ব্যাপারে আমি একটা ডিল করেছিলাম এই দেশ থেকে, সরাসরি বলছে থানার ওসি সরাসরি বলে ফেলছে যে এমপি কে দিয়ে করে তো কোনো লাভ নাই, এমপিরে 5 লাখ টাকা দেওয়ার চাইতে আমাদেরকে দেন বোবাচ্চা নিয়ে খাই, কারণ এমপি তো 3 লাখ টাকা রেখে দিবে, আমরা পাবো কি। এই অবস্থায় চলে গেছে বাংলাদেশের একদম রুট লেভেলের প্রশাসন, কারণ এরা জানে যে এমপিরা নির্বাচিত না, এমপিদেরকে ওইভাবে তোয়াক্কা করে না তারা, এই মন্ত্রীরা নির্বাচিত না। সমস্যা হচ্ছে কি, আওয়ামী লীগ তো 96 ক্ষমতায় ছিল, তখনও তো প্রশাসন যন্ত্রের উপর একটা গ্রিপ ছিল, এখন তখন আওয়ামী লীগ সরকার প্রশাসন চালাতো, এখন প্রশাসন আওয়ামী লীগ সরকারকে চালায়, এটা হচ্ছে এটা বুঝতে হবে। আর যেটি বলছেন যে আমার এক ভাই বলছেন যে দুর্ঘটনা, দুর্ঘটনা তো দুর্ঘটনাই, কিন্তু এই দুর্ঘটনার রকম ফের আছে, একই দুর্ঘটনা একই টাইপের দুর্ঘটনা যদি ক্রমাগত ঘটতে থাকে তাহলে সেটি আর দুর্ঘটনা থাকে না, সেটি অবহেলা। এখানে ধরে নিতে হবে যে কোনো না কোনো সিস্টেমের অবহেলা এখানে রয়ে গেছে, এটা আর দুর্ঘটনা থাকে না। দুর্ঘটনা তো কেউ রোধ করতে পারবে না, দুর্ঘটনা বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতে পারে, আপনি বাসা থেকে বেরিয়েও আছাড় খেয়ে পড়ে যেতে পারেন, এটাও একটা দুর্ঘটনা। কিন্তু একই ধরনের ঘটনা যখন ক্রমাগত ঘটতে থাকে এবং কোনো যখন ব্যবস্থা নেওয়া হয় না তখন সেটি দুর্ঘটনা থাকে না, সেটি ইচ্ছাকৃত অবহেলা হয়ে যায়। আর আপনি দেখুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু জানুয়ারিতে কিন্তু বিশ্বব্যাপী আপনার এই COVID-19 নিয়ে কিন্তু সতর্ক করেছে, এবং তাদের ওই রিপোর্টটা যদি আপনি অনলাইনে গিয়েও দেখেন, তারা কিন্তু বিশেষ করে যেহেতু চীনের থেকে এই মহামারীটা ছড়িয়েছিল, তারা কিন্তু বিশেষ করে আমাদের এই সাউথ ইস্ট রিজিয়নকে ডেঞ্জার জোনে তখনই দিয়েছিল যে ভারত বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চলটা, এই অঞ্চলটা সবচেয়ে বেশি সংক্রামিত হওয়ার আশঙ্কা। কিন্তু আমরা কি করলাম, আমরা জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, আমরা ছিলাম মুজিব বর্ষ বাস্তবায়ন নিয়ে ব্যস্ত, আমরা এটাকে ইগনোর করলাম, ইগনোর করলাম, আমরা আমাদের প্রস্তুতি ছিল না। উন্নত বিশ্বগুলো যেখানে অসহায়ত্ব প্রকাশ করেছে, ব্রিটেনের মতো দেশ এত সফিস্টিকেটেড সিস্টেম থাকার পরেও, এত স্ট্রং ইকোনমিক মানে ফাউন্ডেশন থাকার পরেও তারা যখন অসহায়, সেখানে আমরা কি করে ভাবলাম যে আমাদের মতো একটা দেশ যদি করোনা আক্রান্ত, যদি ভয়াবহ করোনা এইভাবে বিশালভাবে আক্রান্ত হয়, আমরা এটাকে রাতারাতি ম্যানেজ করে দিব। তারপরে দেখেন ম্যানেজমেন্টের ভুল, আমি এই কারণে বলছি, যেভাবে হোক ভুল বশতই হোক আর ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত হোক, ভুল মানুষই করে, সরকার যখন বুঝলেন যে এটা একটি ভয়াবহ একটি ব্যাধি এবং ভয়াবহ রূপ ধারণ করবে, ওনারা বাংলাদেশের সবচাইতে এখনো বাংলাদেশের যে কয়েকটি প্রতিষ্ঠানকে মানুষ বিশ্বাস করতে চায় বা বিশ্বাস করে, তার মধ্যে অন্যতম হচ্ছে সশস্ত্র বাহিনী। এই সশস্ত্র বাহিনীকে যখন নিয়োগ করা হলো, লকডাউন তাকে একটা সিস্টেমে নিয়ে আসলো তারা, কিন্তু আমরা বুঝলাম না, জানলাম না, হঠাৎ করে 2 সপ্তাহের মাথায় সেনাবাহিনীকে আবার উইথড্র করা হলো। এই উইথড্র করার পরে আবার গার্মেন্টস গুলি খুলে দেওয়া হলো। আপনার এখানে গাজীপুর নারায়ণগঞ্জে লক্ষ লক্ষ শ্রমিককে আপনারা দেখাচ্ছেন মিডিয়ার মাধ্যমে, আপনারা আমাদেরকে দেখিয়েছেন কিভাবে একদম বেপরোয়া চলাফেরা এবং নো সোশ্যাল ডিস্টেন্সিং, কোনো ধরনের কোনো প্রোটেকশন ছাড়াই মানুষগুলি চলাচল শুরু করলো। এটি যখন বিস্তার লাভ করলো আবার বন্ধ করে দেওয়া হলো, এখন আবার সেনাবাহিনী নামানো হচ্ছে। এই যে আমি বলছি যে আমি প্রধানমন্ত্রীকে এককভাবে দায়ী করবো না, এই কারণে একজন প্রধানমন্ত্রী তো বাংলাদেশ চালাতে পারবে না, ওনার একটা মন্ত্রিসভা, কিন্তু উনি এই কারণে ব্যর্থ বলবো, উনি এই কারণে ওনাকে আমি দোষারোপ করবো যে উনি ওনার আশেপাশের যে সভাসদ সাজিয়েছেন তাদের যোগ্যতা কতটুকু আছে মন্ত্রী হওয়ার। এরা তো সবাই তেল মেরে মন্ত্রী হয়েছে, মন্ত্রিত্ব করার মতো বা একটা অ্যাডমিনিস্ট্রেশনকে রান করার মতো কয়জনের যোগ্যতা আছে? এই যোগ্যতাহীন মানুষগুলি যখন আপনি মন্ত্রিত্বের চেয়ারে বসাবেন, তাদের দ্বারা মন্ত্রণালয়ের ভালো হবে না। এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়টা,
আপনি দেখেন অতি সম্প্রতি শুধু একটা ঢাকা মেডিকেল কলেজের যে দুর্নীতি ধরা পড়েছে, সকালবেলার নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার আর হোটেলে থাকার বিল যদি 21 কোটি টাকা হয় এক মাসে, কিন্তু এই 21 কোটি টাকা যদি দুর্নীতি না হয়, আমার আপনার মতো যে কোনো একটা জেলার হাসপাতালে যদি সরকার দিতে পারতো দুর্নীতির এই দুর্নীতি না হওয়া টাকাটা যদি দিতে পারতো, তাহলে ওই জেলা হাসপাতালটা স্বয়ংসম্পূর্ণ হতে পারতো। ধন্যবাদ নিয়াজ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে আবার। আমি শেষ করে নিচ্ছি একটা মিনিট, আর যে জিনিসটি আমি বলছি, দেখেন যে আপনার এই মহামারী আমাদেরকে, আমরা অনেকেই দেখেন অনেকেই কিন্তু এই দেশে, আমি যেটা দেখেছি আমাদের বন্ধু বান্ধব রাজনৈতিক ভাবে বলবো না, ওভারঅল আমরা অনেকেই অনেকের মধ্যে পাঁচ অক্তের নামাজ পড়ার প্রবণতা ছিল না, অনেকে নামাজ মিস করতাম, অনেকে কাজা নামাজ পড়তাম, কিন্তু এই মহামারী কিন্তু আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিয়েছে, এই মহামারী আমাদের সবাইকে অনেকটা বিনয়ী বানিয়ে দিয়েছে। কিন্তু এর মধ্যেও দেখেন আমাদের মানুষের, বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, বনের পশুর এই যে চিড়িয়াখানার আপনি দেখেছেন প্রথম আলো যুগান্তর এরা রিপোর্ট করেছে, চিড়িয়াখানার পশুর খাদ্যের জন্য যে বরাদ্দ টাকাগুলি ছিল সেই টাকাগুলি পশুকে না খাইয়ে তারা শুকিয়ে কাঠ হয়ে গেছে, সেই টাকাগুলি পর্যন্ত মেরে দিয়েছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের মানসিকতা কত নিচে, আপনাকে ধন্যবাদ নিয়াজ ভাই, ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি কাসের ভাই, কাসের ভাই একটা বিষয় যেটা যে আমি মেডিকেল আমাদের স্বাস্থ্য বিভাগের যে ডেভেলপমেন্ট সেটা সব সরকারের আমলের কথা বলেছিলাম এবং নিয়াজ ভাই অনেকগুলো কথা বলছেন, তার মধ্যে একটি কথা সারা বাংলাদেশে আলোচিত সমালোচিত এবং এখন ভাইরাল, সেটি হচ্ছে ঢাকা মেডিকেলের নাস্তার কথা, ঢাকা মেডিকেলের 21 কোটি টাকার কথা, এই বিষয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ আমি আমি এই বিষয়ে কথা বলার আগে আমি কয়েকটা বিষয়ে কথা আমাকে বলতে হবে, আমাকে কিন্তু আপনি সময় দিতে হবে, আমি লিখে রাখছি। জি জি, কথা বলার আগে আমি একটা কোরআন শরীফে একটা আয়াত পড়তে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো আমি বাড়িয়ে দিব, আর যদি না করো তাহলে ইহার আযাব বড়ই কঠিন। ভাই ও বন্ধুগণ, আমি নিয়াজ ভাই, কামাল ভাই যারা এখানে আসছেন ওনাদের অনেক কথারই আমি উত্তর দিব না, আমার সেই মানসিকতা আজকে নাই। পৃথিবী এবং আমরা আজকে যে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে অনেক কথার আমি উত্তর দিতে যাব না। আমি আবার বলছি যে আমি কোরআন শরীফের আয়াতটা পড়লাম, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি অফ 170 মিলিয়ন পিপুল, 170 মিলিয়ন পিপুলের একটা দেশ বাংলাদেশ, যেখানে আজকে রিপোর্ট পর্যন্ত আপনার 1.2% ডেথ রেট, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমি বলছি না ওটা কোনো ব্যক্তি বিশেষের ক্রেডিট, যে দেশে আমরা বসে আছি ওই দেশের ডেথ রেট হচ্ছে 2%, তারপরে আমরা যে দেশে বসে কথা বলছি ওই দেশে, আমি নিজে আপনারা জানেন আমি নিজে লোকাল গভর্নমেন্টের সাথে কাজ করি, আমরা অনেক কিছুই জানি, অনেক কিছু হয়তো আজকে বলতে পারবো না, যে সরকারকে মানুষ কীভাবে চাপ দিচ্ছিল লকডাউন করার জন্য সরকার দেয় নাই। 23 তারিখ যখন লকডাউন করা হইলো, এর 23 তারিখের 4 সপ্তাহ আগে থেকে সরকারকে বিভিন্ন আপনার অ্যাঙ্গেল থেকে চাপ দিছিল জনগণ, যে লকডাউন লকডাউন লকডাউন, স্পেনের অবস্থা, ইটালির অবস্থা, ইটালি থেকে স্পেন থেকে মানুষ ব্রিটিশ গভর্নমেন্টকে বরিস জনসনকে বারবার এই সরকারকে চাপ দিছিল লকডাউন করার জন্য, কেউ করে নাই, উদাসীন ছিল সরকারের এই উদাসীনতার ফলে আমরা গত 2 থেকে 3 মাস প্রতিদিন 1,000, 1,200, 1,500, 2,000 মানুষ মারা গেছে। ওই জায়গায় বাংলাদেশের যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, বা এটা তর্কের খাতিরে তর্কের না, হার জিতের ব্যাপার না, ইউরোপে এবং আমেরিকায় যখন প্যান্ডামিক শুরু হয়েছে তার অনেক পরে সাউথ এশিয়ায় গেছে, এখন যদি ওইখানে আমার মাথায় যদি আঘাতই লাগে নাই, আমি যদি ওষুধ খাওয়া শুরু করে দিই লাভ তো হবে না, রিয়াকশন হয়ে যাবে। তারপর আমাদের দেশের এত লোক, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, সবজি বিক্রেতা, দিন মজুর, সারা দেশ, আমরা চায়নায় করোনা হয়েছে, ইংল্যান্ডে আমেরিকায় করোনা হয়েছে, আমি দেশ তালামারে বসে থাকবো, ওই লোকগুলোকে কি আমি গিয়ে খাওয়াবো, না নিয়াজ ভাই গিয়ে খাওয়াবে, না আপনি খাও, কে খাওয়াবে ভাই? আমাদের তো এটা চিন্তা করতে হবে। হয়তো আমার কিংবা নিয়াজ ভাইয়ের কাছে 5 মাসের টাকা আছে খেতে পারবো, কিন্তু অনেকের কাছে তো নাই, যে দেশ চালায় যারা সরকারে আছে তাদের এই সব দিক বিবেচনা করতে হয়। আরেকটা ব্যাপার হলো, ধরেন ভাই আমি সুজা সাপটা কথা বলে ফেলি, মানে এত পেয়ে চিটিচি বলে লাভ নাই, আমি যদি একটা খারাপ কাজ করি, নিয়াজ ভাই যদি একটা খারাপ কাজ করে, ওনার বাবার বা আমার বাবার কি করার আছে? আপনি ফারুক ভাই এখানে বসে আছেন,
আপনি একটা কিছু করে ফেলেন, ইউএনটিপির চিফ এক্সিকিউটিভের বা ডাইরেক্টরের কি করা আছে? আমি তো আপনার খারাপ কাজের জন্য আমি ইউএনটিপিকে বলতে পারবো না, ইউএনটিপি খারাপ বলতে পারবো না, আপনার ইউএনটিপির চিফ এক্সিকিউটিভকে বলতে পারবো না। আসুন সবাই মিলে একসাথে কাজ করি, মানুষের মনুষ্যত্বের প্রমাণ আমরা কাজের মাধ্যমে। কিন্তু কাউন্সিলর ভাই, আপনার কথার সাথে আমি 100% একমত এই এই কথার সাথে, কিন্তু একটা জিনিস কি, আপনি নোট করেন, আপনি নোট করেন, আপনি যেটা বলবেন আপনি নোট করে নেন, আমার শেষ না আমি হেরে যাব, মানে আমি না না আপনি যেটা বলছেন যে অবশ্যই কিছু করার আছে এখানকার, আমি এটা বলছি আইওন টিভির চিফ এক্সিকিউটিভের দায়িত্ব চেক করা আমাকে, আমার শেষ না আমাকে বলতে দিন, আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনি তখনই বলতে পারতেন যদি দেখা যেত ওইসব সব ক্রিমিনালিজম, ওইসব সব অন্যায় কাজের সাথে সরকার তাল মিলাচ্ছে এবং কোনো প্রতিষেধক বা প্রতিরোধ করছে না, অফকোর্স তখন আমি আপনাদের সাথে এসে তাল বলতাম যে না এটা হচ্ছে না। কিন্তু সরকারের তো জিরো টলারেন্স পলিসি ভাই, সরকার তো একটি বিস্কুটের বলতেছেন কথা, এটা তো অত্যন্ত এক্সট্রিমলি মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন নিজে। এখন যদি আজকে প্রধানমন্ত্রী এটাকে আগ্রা করতেন, হ্যাঁ বুকে তুলে দলতেন, তখন বলতে পারতাম যে অফকোর্স প্রধানমন্ত্রী নিচ্ছেন না, তো প্রত্যেকটা অপরাধের চুল চারা বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে, কেউ ছাড় পাচ্ছে না। আমার সিলেটের আমাদের একটা থানায় একটা ট্রাক, একটা ডিলার, দুইটা ডিলারের মাঝে ইয়ে করে একটা একটা ট্রাক চাল চুরি হয়ে গেল, তৎক্ষণাৎ ওই থানার পুলিশ এসপি জায়গায় এসে সব চাল উদ্ধার করে ডিলার সহসভাবে মামলা হয়েছে, মামলা হয়ে অ্যারেস্ট হয়েছে। আমি একটা ওটা আমার নিজের থানার সিলেটের জকিগঞ্জের আমি উদাহরণ দিতেছি। তো এরকম বাংলাদেশের প্রত্যেক জায়গায় যেখানে যত দুর্নীতি হচ্ছে, কিন্তু ভাই দুর্নীতি হওয়ার পরে যদি সরকার কোনো উদ্যোগ নেয় না, কোনো আইনি ব্যবস্থার যদি ওখানে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা করা হয় না, আইন প্রয়োগ করা হয় না, তখনই আপনি আমি বলতে পারবো যে আমার ছেলে যে একটা খারাপ কাজ করে এসে যদি আমাকে কেউ বিচার দেয়, আমি যদি বলি আরে তুমি কি আবার বিচার দিও আমার ছেলে, তো তখন তো আমি আশকারা দিয়ে দিলাম, তখন আমাকে বলতে পারবেন আপনারা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকার অত্যন্ত সচেতন, কেউ বলতে পারবেন। আমি তো আই থ্যাঙ্কস টু দ্য অপোজিশন পার্টি, আই হ্যাভ টু সে আমাদের অপোজিশন পার্টিজ আর রিয়েলি কোঅপারেটিং অ্যান্ড ওয়ার্কিং ইন কনজাংশন উইথ দ্য গভর্নমেন্ট, দ্যাটস ওয়াই ডিউরিং দিস ক্রাইসিস উই আর সাকসিডিং কম্পেয়ার টু দ্য আদার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আপনি দেখেন ডেক্সামেথাসন কেনিয়া থেকে প্রাইভেট জেট দিয়ে বাংলাদেশ থেকে ডেক্সামেথাসন এই যে ওষুধটা নিয়ে গেছে কেনিয়া গভর্নমেন্ট, কেন? বাংলাদেশের মতো কি আর দেশ নাই বিশ্বে? আজকে বাংলাদেশ করার যে মেডিসিন যেটা বের করছে আপনার আমেরিকার গ্যালি অ্যাসোসিয়েটস ওরা অ্যাপ্রুভ করছে, ওইটা ফক্স নিউজে ছিল, স্কাই নিউজে ছিল, কিভাবে হচ্ছে ভাই এগুলা? সত্তর দিনের মধ্যে আপনি দেখেন বসুন্ধরাতে যেখানে 2000 লোকের, যেটা আমরা এখানে করছি এরিনাতে, এক্সেল এরিনাতে বাংলাদেশ এটা করছে। আপনি দেখেন আমার বন্ধু ডাক্তার মঈন মারা গেছে, ডাক্তার মঈন মারা যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই বলছেন যে যত চিকিৎসক বা চিকিৎসা সেবায় যদি কেউ নিহত হয় এর দায়িত্ব সরকার নেবে, এবং বাংলাদেশ সরকার ডক্টর মঈন সহ তার পরিবারকে 60 লক্ষ টাকা দিয়েছে। আমি আসি ইউকেতে, ইউকে গভর্নমেন্ট 60,000 পাউন্ড দিছে। ইউকে গভর্নমেন্ট যদি একজন ডাক্তারদেরকে 60,000 পাউন্ড দেয়, আমার গভর্নমেন্ট আমাদের দেশের সরকার 60 লক্ষ টাকা দিচ্ছে। আমরা ইউকের সাথে পাল্লা দিয়ে চলছি এই মহামারীতে। তারপরে আরেকটি কথা আপনাদেরকে বলি, সত্যকে স্বীকার করতে হবে, দি ইকোনমিক্স নিউজ পেপার, ইকোনমিস্ট তো আর বলতে পারবো না যে বানাই বলছে, ইকোনমিস্ট বলছে যে বাংলাদেশ বিশ্বের মধ্যে 9th স্ট্রংগেস্ট ইকোনমি ডিউরিং দ্য করোনা ভাইরাস প্যারেল। হ্যাঁ, এটা এই দেখেন, এই দেখেন ইকোনমিস্ট, আমি দেখাচ্ছি আপনাকে। না ঠিক আছে, আপনি এই দেখেন ইকোনমিস্ট, জি ইকোনমিস্ট, আমি ধন্যবাদ কৌশল ভাই, মানুষ শুনবে কৌশল ভাই, কৌশল ভাই আপনাকে ধন্যবাদ। আমি একজন কলারের কাছে যাচ্ছি, একটু কলার, আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম, হ্যালো কলার, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আমরা কলারকে হারিয়ে ফেলছি। যারা কল করবেন তারা টিভি সাউন্ড কমাবেন, তারপরে আমাদের সাথে কথা বলবেন। প্রিয় দর্শক, আবারও আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করি, অনুরোধ করি, আপনাদেরকে আবারও একটি কথা বলতে চাই, যেটি হচ্ছে কল করুন বাংলাদেশে, যোগাযোগ করুন বাংলাদেশে, আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, আপনার এলাকার মানুষগুলো কেমন আছে তাদেরকে সাহস দিন, তাদেরকে সাহায্য করুন, যাতে করে এই কোভিড-19 তারা দৃঢ়তার সাথে মোকাবেলা করতে পারে। আমন্ত্রণ জানাচ্ছি আবারও স্কাইপিতে জনাব দেয়ান মোকাদ্দেম চৌধুরী নেওয়াজ এবং জনাব কয়েসার চৌধুরী, জনাব জাফর আহমেদ এবং কামাল হোসাইন, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন। প্রিয় দর্শক, যারা কল করবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সংক্ষেপে এবং টিভির সাউন্ড কমিয়ে কল করবেন। যাচ্ছি আমি জনাব কামাল হোসেন। কামাল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আপনার জন্য 2.5 মিনিট আমি বলবো নাকি? জি জি, 2.5 মিনিট আপনি বলবেন। আচ্ছা, যে বিষয়টা আমি বলবো যে আমরা বাংলাদেশ, আমাদের কিন্তু একটা ইতিহাস আছে, যেটা হলো
আমরা কিন্তু 9 মাসে কিন্তু বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম একটা শক্তিশালী একটা চৌকস সেনাবাহিনীর তৎকালীন সময়ের দুনিয়া যাদের একটা খ্যাতি ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কিন্তু যুদ্ধ করেছিলাম বাসার জন্য পৃথিবীতে আমরা একমাত্র জাতি আমরা কিন্তু সেখানেও সফল হয়েছিলাম আর আমি প্রথম থেকে একটা আমার একটা মনের জোর ছিল একটা বিশ্বাস ছিল যে হয়তো এই করোনাটাও আমরা কিন্তু কিন্তু একটু আগে আমি আমি আগেই বলেছি আমরা যে আমাদের এই কথাগুলো কিন্তু আপনারা রাজনৈতিক ভাবে নেবেন না কারণ আমাদের এই আলোচনা সমালোচনাকে যদি আপনারা সবাই নেন তাহলে আমাদের এই যুদ্ধে আমরা জয়ী হওয়ার সম্ভাবনা আমাদের প্রচুর থাকবে আমি যেটা বলবো যে আমার ভাই কাউসার অনেকটা ডিপেন্ড করেছেন সরকারের আমি বলবো না সরকার ব্যর্থ হয়েছে কিন্তু আমি আমরা বলি যে সরকার আগেই বলেছি সরকারের যে বাহিনী আজ অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে একটা এই সরকারের উপর যে আমলাতান্ত্রিক যে একটা নির্ভরতা এখানে আমরা মনে করি সরকারের একটা সবচেয়ে বড় যে সব সরকার মার খাচ্ছে যে বিষয়টা হলো যে ভাই বলেছেন যে যেখানে যদি কোনো কিছু আসলেই না তো সেখানে কি আমাদের প্রকোষ্ঠ আমাদের কি ব্যবস্থা নেবেন কিন্তু আমি বলবো আমি এর সাথে কিন্তু দ্বিমত পোষণ করছি কারণ আমি যেটা বলবো আগে বলেছি যে এই মহামারীতে যারা যত সফলভাবে যে স্ট্র্যাটেজি নিয়েছিল যে দেশের সরকার আমরা দেখছি ইউরোপের আমরা সমসাময়িক গ্রেট ব্রিটেন জার্মান ইটালি কিন্তু আমরা কি দেখলাম যে এটা কিন্তু সমসাময়িক টাইমেই করেছে করোনা কিন্তু জার্মান সেখানে অত্যন্ত সফলভাবে তারা ট্যাকেল দিয়েছে কারণ আমরা আমরাও বলতাম যে বাংলাদেশের মানুষরা কিন্তু এত শক্ত বাংলাদেশের মানুষ এই ব্রিটেনের মতো স্বাস্থ্য ব্যবস্থা আশা করে না বাংলাদেশের মানুষ যেটা আমরা দেখেছি আমি আগেই বলেছি ক্ষমা চেয়ে বলেছিলাম যে এই কথাটা আমার বলাটা উচিত আমরা অনেক সময় মনে করি না কারণ কারো জন্মদিবস মৃত্যু দিবস এগুলো পালন করা সবার দায়িত্ব কিন্তু আমি যে এজন্য এই কথাটা বলেছিলাম যে আমরা যখন ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত যে সময়টা আমাদের পেয়েছিলাম আমি মনে করি সেই সময়টায় আমাদের যে প্রচুর একটা সময় ছিল যে আমরা জানতাম এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের কি করতে হবে এই যুদ্ধে জয়ী হতে হলে প্রথমে আমাদেরকে পিপি আমাদের কিট আমাদের মাস্ক আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের ভেন্টিলেটার যদিও আমাদের এই সমর্থ আমাদের নেই উন্নত বিশ্বের সাথে তবে আমরা এখন কি দেখলাম যখন আমাদেরকে করোনা অ্যাটাক করলো আমরা যদি এখন আমাদের এই বিষয়গুলো পর্যালোচনা করি যখন সরকারের বিভিন্ন দায়িত্ববান ব্যক্তিরা যখন সেই সময় কথাবার্তা সেইগুলোকে যদি আমরা সামনে এনে আমরা যদি আলোচনা পর্যালোচনা করি তাহলে আমরা দেখবো যে সরকার সম্পূর্ণভাবে এটা নির্দ্বিধায় আমি বলতে পারি একটা ব্যর্থ তার পরিচয় দিয়েছে কারণ ওই সময়টা আমাদের আজকে ভাই এখানে বলেছেন একজন ডাক্তার তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি কিন্তু আমাদের সেই ডাক্তার যখন প্রথম সে একটা অ্যাম্বুলেন্স চেয়েছিল সে পায় না এইটুকুতে কিন্তু ডাক্তারের এই প্রথম কামাল ভাই আমি কি একজন কলার নিয়ে আসবো একটু কামাল ভাই প্লিজ কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্নটা কি আমাদের চারজন অতিথির জন্য জি আমার প্রশ্ন হলো আবুঙ্গের ভাইয়ে বললেন যে আমাদের এই রাষ্ট্রপ্রধান তো দুর্নীতির ব্যাপারে কোনো স্টার দেন না জি কিন্তু আমরা এতদিন যাবত শুনতেছি বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশ চলে যাচ্ছে ওই টাকার ব্যাপারে তো আজ পর্যন্ত রাষ্ট্রপ্রধানের কোনো উদ্যোগ দেখি না বিশেষ করে এগুলো তো বাদই শেয়ার বাজার টাজার অনেক কিছু তো হইল এখন যে বর্তমানে যেটা এই যে মার্ক্স স্বাস্থ্যমন্ত্রীর ছেলে মার্ক্স দুর্নীতি করলো পিই দুর্নীতি করলো তো উনি যে বললেন সাথে সাথে এটার এফেক্ট হয় বা বিচার করে আজকে স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে দেখলাম না অ্যারেস্ট করতে ধন্যবাদ আপনি দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ আপনি দেখতে থাকুন এবং আমরা অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীর ছেলের কেন ধরা হয়নি এই বিষয়ে আমি আওয়ামী লীগের ভাই উত্তর দেবেন জি কামাল ভাই আপনার জন্য আরো এক মিনিট আচ্ছা যেটা বলতে চেয়েছিলাম যে এটা আমাদের কথা না এই কথাটাগুলো হলো যে ডাক্তাররাই তারা বলেছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণ তাদের সরঞ্জাম নেই এই করোনা ভাইরাসের রোগীদের সেবা দেওয়ার জন্য পাশাপাশি সরকারের যে মিসম্যানেজমেন্ট যেগুলো যে স্ট্র্যাটেজি যেগুলো সরকার নিয়েছিল এখানে যে সামঞ্জস্যতার একটা অভাব ধন্যবাদ কামাল ভাই আমি আপনাকে ধন্যবাদ আমি জাফর ভাইয়ের কাছে যাব যাওয়ার আগে
যেখানে দুর্নীতি হয়েছে যে বাইয়ের প্রশ্নটা থেকে সেটাই আমার কথার একটা অংশ ছিল সেখানে, যে আমরা দেখেছিলাম সরকারের একটা প্রভাবশালী একজন, আমি নাম বলতেই চাই না, ভাই যেহেতু বলেছেন যে কিছু এই সরঞ্জাম দিতে দুর্নীতি হয়েছে, কিন্তু সেখানে তো আমরা দেখলাম না সরকারের যে এক সর্বোচ্চ মহল থেকে যে একটা প্রতদন্ত কমিটি করে পাবলিকলি একটা কিছু বলতে। আমি আশা করব, আমরা ক্রিটিসাইজ করতেছি না, আমি সত্য কথা বলতেছি, বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশের মানুষরা আমরা এখানে অনেক কষ্টের মাঝে আছি, তারপরেও আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি, এটা আমাদের দেশপ্রেম বলতে পারেন, এটা আমাদের কারণ এখানে আলো বাতাসে আমরা বড় হয়েছি। আমরা আশা করব সবাই আমরা এই কথাগুলোকে রাজনৈতিক ভাবে নানি, হ্যাঁ, দেশের উন্নয়নে কাজে লাগাবো। কামাল ভাই, কামাল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আসছি একটু পরে আবার আপনার কাছে, আমি যাচ্ছি কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। কলার, শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো, হ্যালো, জি একটু লাউডলি বলবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো, আপনার টেলারের কাছে মানে আমার সালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হইল গিয়া, আমার বিএনপি ভাইয়াই চলে গেছে। প্রশ্ন করে ফেলুন প্লিজ, আমার অনেক কলার লাইনে, আমি আবার গেস্টের কাছে যেতে হবে। ওনারা মানে যেতে টিভি পর্দা আসলেই বলবে অবৈধ সরকার, হাসিনা সরকার অবৈধ সরকার। আচ্ছা, হাসিনা সরকার যদি অবৈধ সরকার হয়ে থাকে, তাইলে ওনারা দেশে দেশে কি লাগিয়ে দেশ ছাড়িয়া অন্য দেশে চলে যেতাম, অবৈধ সরকারের অধীনে চাইছেন, তখন কি লাগে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, এই বিষয়ে আমি নিয়াজ সাহেব অ্যান্সার দেবেন। নিয়াজ সাহেব, আপনি নোট করবেন, আপনি এই বিষয়ে একটু অ্যান্সার দেবেন। সম্মানিত কলার, আপনারা যারা কল করতে চাচ্ছেন, আবারও বলি, টিভি সাউন্ড কমাবেন এবং সরাসরি প্রশ্নে চলে যাবেন। তাহলে যেহেতু আমরা স্কাইফিতে অনুষ্ঠান করছি, আমরা স্পিকারদেরকেও সুযোগ দিতে হয়, আপনাদেরকেও সুযোগ দিতে হয়। যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? প্রশ্নটা হলো, চিটু ভাইয়ের সাথে একটু আলাপ করবো আর কি। জি, একটু জোরে বলবেন। চিটু, আমার ফ্রেন্ড চিটু, আমি রেডিং থেকে বলতেছি। জি, সবাইকে সালাম। চিটুকে দেখি না, কম লাগে না চিটু? চিটু বলেন না। জি, হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলেন। হ্যালো, জি বলেন। হ্যাঁ, না, চিটুকে বলছি। আপনাকে আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনি মনে হয় আমাদের আগের প্রোগ্রামের কোনো গেস্টকে চাচ্ছেন, আমরা এখানে আলোচনা করছি রাজনৈতিক। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি আমাদের জন্য প্লিজ? ফারুক ভাই, শেখ তাহের। তাহের ভাই, কেমন আছেন? আপনার প্রশ্ন বা মন্তব্য কি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দোষারোপ করবো না, কিন্তু করেন, দোষারোপ করেন। দোষারোপটা যদি সত্য হয় তাহলে সমালোচনা ওয়েলকাম করি আমরা, সমালোচনা না করলে আমরা ঠিক হবো কেমনে? ভুল তো আমরা করতেই পারি, মানুষ যখন। তো ওনারা কিন্তু এই যে একটা তথ্য দিলেন, নিয়াজ ভাই একটা তথ্য দিলেন যে ওই ডাক্তারদের 21 কোটি টাকা, এই ওনারা বলতেছেন একটা কলার দাম 2000 টাকা, কিন্তু এক একজন ডাক্তারের 3 বেলা খাবার 500 টাকায় দেওয়া হয়েছে, 500 টাকা করে। উনাদের এমপি আজকে সংসদে বলেছিলেন, সংসদে এই তথ্যটা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী, বলেছে যে না, এই তথ্যটা আপনার ঠিক না, আমরা একজন একজনের 3 বেলা খাবার 500 টাকায় দিয়েছি। তো ওনারা গুজব করতে গুজব করতে ভালোবাসেন, গুজবই করেন আজ সারা জীবন। এই সরকারের ভালো কাজগুলো দেখেন না, দেখেন এত ভালো কাজ করতেছে, কিন্তু ওনারা একটা ভালো কাজেরও গুণ গায় না এই সরকারের। আমরা আমরা বলি না যে বিএনপি শুধু খারাপই করছে, বিএনপিও কিছু ভালো কাজ করছে।
পৃথিবীর কেউ কিন্তু প্রস্তুত ছিল না, জানতো না কেউ এই করোনা আসবে। এখনো আমরা জানি না করোনা কি জিনিস, করোনা কে আমরা জানি না, পৃথিবীর কেউ জানে না। এই নিয়াজ ভাই বলতেছেন ডাক্তার মারা গেল, পিপিই ছিল না, পিপিই তো আপনার এই ব্রিটেনেও ছিল না, ব্রিটেনের ডাক্তার মারা গেল, পিপিই চাইয়া প্রাইম মিনিস্টারের কাছে চিঠি লিখলো, পিপিই দিতে পারলো না। আমি সোশ্যাল মিডিয়াকে রেফার করছি না, কারণ সোশ্যাল মিডিয়া অনেক মিথ্যা বলতে পারে, আমি প্রিন্ট আর ইলেকট্রনিক্স মিডিয়ার কথা বলছি। এই বিষয়ে আপনি কি মনে করেন এটা মিথ্যে তথ্য? সংসদে কিন্তু এরকম ওই ওনার ওই তত্ত্বটা কিন্তু স্পঞ্জ করা হয়েছে যে আপনার তত্ত্বটা সঠিক না, এজন্য এটাকে স্পঞ্জ করা হলো। ধন্যবাদ, এই বিষয়ে আমি নিয়াজ সাহেব আবার বলবেন, আমি ওনার কাছে জানতে চাইবো। কাসার ভাই আমি আপনার কাছে আসবো, এই বিষয়ে আপনিও বলতে চাচ্ছেন কিছু, এবং আপনারা যারা কল করছেন আপনারা একটু সংক্ষেপে বলবেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? আমি একটু স্টুডিওতে টিটু ভাই কথা বলতে চাই। স্টুডিওতে তো টিটু ভাই নেই, এখন তো আরেকটি প্রোগ্রাম চলছে, আপনার টিটু ভাই প্রোগ্রাম শেষ হয়ে গেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের প্রোগ্রামের জন্য, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে ভাইয়া, আপনি দেখতে থাকুন। জি জি, আমি যাচ্ছি জাফর ভাই। জাফর ভাই, আপনার কাছে একটি প্রশ্ন, যে কলার প্রশ্ন করেছিলেন মহামান্য আমাদের যে হেলথ মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রীর ছেলের বিষয়ে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমরা দেখেছি মিডিয়াতে এসেছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনিও কিন্তু একসময় ব্যক্ত করে বলেছিলেন আমার দেশে সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী, আমার দেশে করোনা ভাইরাস ঢুকতে দেব। আমেরিকার যা কিন্তু বিশ্ব প্রেসিডেন্ট যাদেরকে বলা হয় তারপরেও কিন্তু একমাত্র অর্থ মানবতার আপনি, কারণ আপনার নেটওয়ার্ক আপনার কথা মনে হয় দর্শক বুঝতে পারছে না, আপনি একটু আবার বলবেন দেখি শুনে কিনা। এখন বলেন। হ্যাঁ, যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাই সেনাবাহিনীর নামানোর কথা বলেছিলেন, যে সেনাবাহিনীকে কিছুদিনের জন্য নামানো হয়েছিল, নাটকীয়ভাবে আবার খুলে নেওয়া হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা একজন বিবেকবান মানুষ হিসেবে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি ছিল না যার জন্য সেনাবাহিনী নামাতে হবে। সেনাবাহিনী কেন নামানো হয়েছিল? কারণ একমাত্র যেটা আমি বলেছিলাম, মানবিক কাজে যখন বাংলাদেশের মানুষ মেনে চলছিল না, তখন তাদেরকে বোঝানোর জন্য সেনাবাহিনীকে নামানো হয় নাই যে সরকারকে সাহায্য সহযোগিতা কিংবা ত্রাণ বিতরণের জন্য। আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় একমাত্র শেখ হাসিনা যিনি নির্দেশ দিয়েছিলেন ত্রাণ বিতরণের জন্য কে কোন দলের সাপোর্টার সেটা যাতে না দেখা হয়, একমাত্র সেটা বাংলাদেশের জন্য ইতিহাস সৃষ্টি করেছিলেন। লকডাউনের কথা আমি শুধু পয়েন্ট আউট করে আমি যেটা বলছিলাম আমি চলে যাবো। বাংলাদেশে যখন একজন মানুষ মারা গেছে লকডাউন, আমরা দেখেছি এই দেশে অতিক্রম করে যাচ্ছে
কিন্তু ব্রিটেনে লকডাউন শুরু হয় কি আজকে বাংলাদেশে বাংলাদেশের মধ্যে বলে গেছিলেন শোনা করা হয়েছে এবং চলতি বছরের যে বাজেট আপনি দেখেন এই 5,68,000 কোটি টাকার যে বাজেটটি ঘোষণা করা হয়েছে সেই বাজেটটি কিন্তু 10,000 কোটি টাকা শুধু করোনা মোকাবিলার জন্য রাখা হয়েছে তাই নয় ৫,000 কোটি টাকা কিন্তু বাজেটটিতে এক্সট্রা রাখা করে প্রতি পর্যায়ে করোনা মোকাবিলার জন্য জাফর ভাই আপনাকে আপনার কথা কিন্তু ক্লিয়ার বোঝা যায় না আমার মনে হয় আপনার নেটওয়ার্ক খুব স্লো আমি আপনার কাছে আবার পরবর্তী টাইমে আমি আপনাকে আসছি এসে আপনাকে আবার সময় দিচ্ছি আমি যাচ্ছি দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ নিয়াজ ভাই আপনার কাছে যে প্রশ্নটি একজন কলারও প্রশ্ন করেছেন যে 21 কোটি টাকার যে কাহিনীটি আপনি এক্সপ্লেন করতে চেয়েছিলেন সেটি আজকে সংসদে নাকি মহামান্য স্পিকার সেটি বাতিল করেছেন অর্থাৎ সেটি এক্সপ্যান্ড করেছেন আপনি এ বিষয়ে মন্তব্য করবেন প্লিজ ধন্যবাদ এখানে বেশ কয়েকজন কলারের বেশ কয়েকটি প্রশ্ন বা অভিযোগ আছে আমাকে যদি সময় দেন তো আই উড লাইক টু আনসার দ্যাট 3 মিনিটস প্লিজ ইয়া আমার যে সম্মানিত কলার বলেছেন যে এটি স্পিকার এক্সপান্স করে দিয়েছেন এটি কথাটি সত্য নয় কারণ মাননীয় সংসদ সদস্য জাতীয় পার্টির সম্ভবত চুন্নু সাহেব মুজিবুল হক চুন্নু সাহেব উনি ওনার বক্তব্যের এই এই আমি আমি ফুটেজটি দেখেছি তো ওনার বক্তব্যের এক পর্যায়ে একটি শব্দ স্পিকার এখানে এক্সপান্স করেছেন যদি পুরো জিনিসটাই অসার হতো এবং স্বাস্থ্যমন্ত্রীর কথাই যদি সংসদ এবং স্পিকার এবং সংসদ নেত্রী মেনেই নিতেন তাহলে এর পরবর্তীতে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে সংসদের সংসদ নেত্রী আমাদের সম্মানিত কলারকে বলবো যে সংসদের কিছু রুলস অফ প্রসিডিংস আছে সংসদ নেত্রী সংসদের সর্বশেষ বক্তা হন সংসদ নেত্রী বা সংসদ নেতা সংসদ নেতা যখন সংসদে দাঁড়ান তার মানে হচ্ছে যে এন্ড অফ দি সেশন সংসদের আজকের অধিবেশনের শেষ বক্তৃতা হচ্ছে সংসদ নেতা বলবেন সংসদ নেতা যেখানে দাঁড়িয়ে বলছেন যে এই ধরনের ঘটনা ঘটলো কি করে এটার অবশ্যই তদন্ত হওয়া দরকার এটা আমার কাছেও আশ্চর্য লাগে তার মানে উনি বিষয়টি তদন্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন কাজেই আমার যে কলার যে বললেন যে এগুলি তদন্ত দুর্নীতি হয় না এগুলি আমরা বানিয়ে বলছি আমরা কেউ আসমান থেকে কোনো তথ্য পাই না আর তথ্য নিয়ে আমরা আলোচনা করি না রাজনীতির মাঠে কোনো জিনিস নিয়ে তখনই আলোচনা সমালোচনা হয় যখন আমাদের মিডিয়া সেগুলি তুলে ধরে এবং বাংলাদেশের এমন কোনো মিডিয়া নেই ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যেটা এবং প্রত্যেকটা টিভি চ্যানেলে সরকারি বেসরকারি টিভি চ্যানেলে এই বিষয়টি আলোচিত হয়েছে অবশ্যই এর ভেতরে কোনো না কোনো সত্যতা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং আছে বলেই প্রধানমন্ত্রী বলেছেন এটা ঘটলো কি করে এটা তদন্ত হওয়া দরকার তিনি আজকে বলেছেন তো আমার আমার কলারা হয়তো সার বিষয়গুলি হয়তো বোঝেননি আমি অনুরোধ করবো যখন কোনো জিনিস দেখবেন এটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বক্তব্যগুলি বোঝার চেষ্টা করবেন আরেক কলার সম্মানিত কলার বলেছেন যে আমরা অবৈধ সরকার কেন বলি যারা অবৈধ বলি তারা দেশ থেকে চলে যায় না কিন্তু আপনারা তো সেটাই চান যারা আপনাদের সাথে ভিন্ন মত পোষণ করবে যারা আপনাদের জালিম সরকারকে জালিম বলবে জুলুমকে জুলুম বলবে এরা যেন মোটামুটি দেশ ছেড়ে চলে যায় যদি যেতেও না চায় মোটামুটি দেশ থেকে আপনারা বের করে দেন যেমন এস কে সিনহাকে বের করে দিয়েছেন যে বিচারক যেন তারেক রহমানের মামলাকে খালাস দিয়েছিলেন সে বেচারা জান নিয়ে পালাতে বাধ্য হয়েছে আপনারা আমার দেশের মাহমুদুর রহমানকে বের করে দিয়েছেন অসংখ্য সামরিক সেনা অফিসার চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে গেছেন এই ধরনের ঘটনা আমি বলতে চাই না আপনারা আপনাদেরকে বাধ্য করবেন না আমরা কিন্তু আজকে একটা বিষয় পার্টিকুলার বিষয় নিয়ে বসেছিলাম সেই বিষয় থেকে ডিরেল হয়ে যাচ্ছি আমার সম্মানিত প্যানেলিস্ট
উনি বলেছেন যে প্রধানমন্ত্রী এবং সরকার প্রত্যেকটা ঘটনা তদন্ত করছে এবং প্রত্যেকটা বিনা বিচারে কাউকে ছেড়ে দেওয়া হয়নি। আমি আজকে বলতে চাইনি কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমাকে দয়া করে বলেন তো বাংলাদেশ ব্যাংকের দুর্নীতির ব্যাপারে কয়েকজনকে দোষী সাব্যস্ত যে তদন্ত রিপোর্ট এসেছিল, আসল তদন্ত রিপোর্টটা যাতে মোহাম্মদ সম্ভবত ভদ্রলোকের নাম ছিল খালেদ, ডেপুটি গভর্নর সৈয়দ খালেদ, ইব্রাহিম খালেদ, ইব্রাহিম খালেদ, হ্যাঁ আমি জানি ব্যাপারটা বলেন। ভদ্রলোকের এই ভদ্রলোকের তদন্তের ব্যাপারে কয়জন লোকের শাস্তি হয়েছে এই পর্যন্ত? আপনারা বলেন তো শেয়ার মার্কেটের দুর্নীতির কারণে কয়জন লোকের শাস্তি হয়েছে বাংলাদেশে? আপনারা বলেন তো এই যে কোরবানির চামড়া নিয়ে দুর্নীতি হলো সেখানে কয়জনের ইয়ে হয়েছে? আপনি কয়লা নিয়ে দুর্নীতি হলো কয়জনের শাস্তি হয়েছে? আপনারা তো মাটি নিয়ে পর্যন্ত দুর্নীতি করেছেন, পদ্মা সেতুর মাটি ভরাটের পর্যন্ত দুর্নীতি হয়েছে। আপনার পদ্মা সেতুতে মাটি ভরাট নিয়ে পর্যন্ত দুর্নীতি হয়েছে, কয়টা দুর্নীতির শাস্তি হয়েছে? আপনারা একটা একটা বলেন যে এই দুর্নীতি আজকে এই দুর্নীতির কারণে বিগত দশ বছরে শাস্তি দেওয়া হয়েছে। পদ্মা সেতুর দুর্নীতির জন্য তো বিশ্ব ব্যাংক টাকা দেওয়াটাও বন্ধ করে দিয়েছিল, এখন তো বিশ্ব ব্যাংক আবার বলছে আমি বলছি আমি বলছি পদ্মা সেতুর পদ্মা সেতুতে কথাগুলো শুনবেন। আমার প্যানেলিস্ট বলছেন দুর্নীতি তদন্ত হচ্ছে, বিচার হচ্ছে, আমি বলছি যে পার্টিকুলারলি বলছি এক একটা দুর্নীতির নাম করে বলছি এই দুর্নীতিতে আসলে মনে হয় আপনি একদম শেষ মুহূর্তে আসল জিনিসটা নিয়ে এসছেন। আমার এই প্রকারটা লম্বা হওয়ার ছিল। জাফর ভাই উনি শেষ করুক। হ্যাঁ, জন্ম, আওয়ামী লীগের মৃত্যু, আওয়ামী লীগের পুনর্জন্ম, এগুলো নিয়ে কথা বলতে হলে আমরা ওইদিকে না যাই। নিয়াজ ভাই আজকে আজকে শেষ হয়ে গেছে, আমাকে সুযোগ দেন। আমরা ওইদিকে না যাই, নিয়াজ ভাই আপনি শেষ করুন। জি, আমার আরেকজন বলেছে যে হ্যাঁ আমি দেখতেছি কাছর ভাই, হ্যাঁ জি বলেন। হ্যাঁ, এখন আপনারা যেটা বলছেন যে আপনারা যেটা বলছেন বারবারই বলছেন যে এই যে আমরা কেন বলি কেন বলি কেন বলি, আচ্ছা বলেন তো কেন বলবো না? দুর্নীতি বলতে হবে তো অবশ্যই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে নিয়াজ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি যাচ্ছি কাছের ভাইয়ের কাছে, তার আগে একজন কলারের সাথে কথা বলবো। একটা দুর্নীতির বিষয় দেখান না যে এই পার্টিকুলার আলোচিত দুর্নীতি। এটা আমি কাছের ভাইকে প্রশ্ন করতেছি, আপনি দেখুন। আমি যাচ্ছি কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই, আবার আসলাম, শেখ তাহের। জি তাহের ভাই, একদম সংক্ষেপে প্রশ্নটা, প্লিজ। সংক্ষেপে নিয়াজ ভাই বলতেছেন সংসদ নেত্রী বলেছেন ওইটার তদন্ত হবে। আমাদের যে কোনো ব্যাপার পত্রিকাতে যখন আসে তখন দুদককে দেওয়া হয় তদন্ত করার জন্য, এটা তো হবেই। তো এই কলার দাম ওনারা যেটা পাবলিশ করেছেন, কলার দাম 2000 টাকা, এই কলার গাছ তো ওনারাই 6 লাখ করে রাখছিলেন। যারা কল দিচ্ছেন আমি আসছি একটু পরে। আমি কৈশোর ভাইয়ের কাছে কৈশোর ভাই, দুটো বিষয়, একটা হচ্ছে দুর্নীতির যে কথাটা নিয়াজ ভাই টেনেছেন, আরেকটি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর ছেলের বিষয়, একটু বলবেন প্লিজ। আচ্ছা, অনেকগুলো বিষয়, দুটো না আমাকে বলতে দিবেন প্লিজ, আমি টাইম দেখছি। জি আচ্ছা, আমি আপনাকে বলি, এই ওই যে আবার নির্বাচন অবৈধ বৈধ, আমি ওগুলাতে যাব না, ওগুলা আমি ফরওয়ার্ড লুকিং কথা বলবো, নট ব্যাকওয়ার্ড লুকিং। ওটা ভাইরা বলতে পারে, ওরা বলতে তো কোনো বাধা নেই, কিন্তু ওনাদের কথা যদি সত্য হইতো তাহলে কেন রে ভাই এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক, পুরা গোটা বিশ্ব বাংলাদেশের অগ্রগতি এবং উন্নতির জন্য $billion ইনভেস্ট করতে চায়? মাই কোয়েশ্চন টু দ্যাম, ইফ হোয়াট দে আর সেইং ইফ ইট ইজ কারেক্ট, so why IMF, this is IMF, why IMF saying the Bangladesh recognize the importance of transparency, accountability and good governance? Keno bole ekhon Bangladesh e ekta stability ache bole ei goto 3 term theke Bangladesh er dike sara prithibi search light lagai ache, shobai okhane jete chay, invest korte chay, ashun amader sathe jog din, amra shamner pothe choli, tar pore এটা আপনারা বলতেছেন আমি ওগুলো কোনো ইম্পর্টেন্স দিতেছি না, 20 কোটি 21 কোটি, ভাই আমার ঘরে যদি কেউ চাকরি করে আর সে যদি চুরি করে, আপনার ঘর থেকে যদি চুরি করে, আমি বলি যে না চুরি করে নাই, তখনই তো সমস্যা। আর আমি যদি বলি না এখানে চুরি কেন হয়েছে আমাকে দেখতে হবে,
প্রধানমন্ত্রী তো একজন ব্যক্তি, উনি একজন প্রশাসক, উনি যদি একুশ কোটি টাকার ওখানে ইয়ে হয়, আমি আসলে এগ্রি করি নিয়াজ সাহেবের সাথে, প্রধানমন্ত্রী তদন্ত চান, আমিও চাই, প্রধানমন্ত্রী তদন্ত চান, আমিও চাই, আমি প্রত্যেক চুরির তদন্ত চাই। আর একটা জিনিস, দুর্নীতি বলতেছেন, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কেউ তার দলীয় এমপির বিচার করে নাই, আওয়ামী লীগ করেছে বা আওয়ামী লীগ করে ইতিহাস সৃষ্টি করেছে, হোক সে দলীয় এমপি দলীয় এমপির বিচার হতে হবে, আমি কাউন্সিলর যদি কোনো অপরাধ করে থাকি আমার বিচার হবে, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো দল এর পূর্বে এটা করে নাই। আপনাদের দুর্নীতির ফয়সালা আমি এখানেই দিলাম, স্বাস্থ্যমন্ত্রীর ছেলে কেন, যদি রাষ্ট্রপতির ছেলে হয়ে থাকে, আপনারা দেশের আইন মানুন, মামলা করুন, তদন্ত হবে, তদন্তে যদি অপরাধী হয় বিচার হবে। আমি আপনাদেরকে আজকে কথা দিলাম, মামলাটা করবে কে? কাশ্যপ ভাই, মামলাটা স্বাস্থ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে করবে কে? আপনি করবেন, দেশের জনগণ করবে, যারা বলছেন এই টিভিতে এসে। ভাই আমার কথা বলছেন, আপনি আমার কথা বাকি কথা বললে আমার কথা হেরে যাবে, প্লিজ আমাকে বলতে দেন না। আপনি বলছেন মামলা করবে, আজকে যদি নিয়াজ সাহেব কামাল সাহেব এসে আইএন টিভিতে বলতে পারে, নিয়াজ সাহেব কামাল সাহেব তো করুক, মামলা করুক। মামলা হলে ভাই শুনেন, দেশে আইনের শাসন, আপনি বললেই আমার একজন বললো নিয়াজ সাহেব খারাপ লোক, আমি কি কোনো কিছু করতে পারবো না, বিচারের মাধ্যমে যেতে হবে, বুঝছেন? মামলা করুক, বিচার হোক, যদি সেই আইনের অপরাধী হয় তার অবশ্যই বিচার হবে, আমার কথা শেষ না। তারপরে এই যে বললেন যে পদ্মা সেতু নিয়ে যে কত ষড়যন্ত্র, দেশের মানুষ হয়ে দেশের স্বার্থে ষড়যন্ত্র, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পক্ষে কি হলো, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা মামলা পেলাম, পদ্মা সেতুর টাকা ফিরে আসলো, কিন্তু পদ্মা সেতুকে বন্ধ করার জন্য আমি নাম বলছি না কারো, গুণীজন মহাজন, আমি সবাই গুণীজন মহাজনকে আমি শ্রদ্ধা করি, হ্যাঁ আমি, কিন্তু আপনারা আপনি আমার আপনারা সবাই জানেন কিভাবে পদ্মা সেতুকে বন্ধ করার জন্য কত ষড়যন্ত্র, কারা পেছনে ছিল, কিন্তু আল্লাহ আমাদের গরিব দেশের মানুষকে জয়ী করে দিয়েছে, আমরা সেই মামলায় জয়ী হলাম। তারপরে যে সিধু চুরি যদি হয়, শীতল চুরি যেটা বলে বাংলাদেশে, ওইটা তাড়াতাড়ি মহল্লার মানুষ এসে কালকে বসে ফয়সালা করে ফেলে। আর আপনারা যে যে জিনিস কথা বলতেছেন, আপনি আজকে ইউকের কথা দেখেন, আমেরিকার কথা দেখেন, কানাডার কথা দেখেন, যত রাষ্ট্রীয় তদন্ত রাষ্ট্রীয় কাজ ওটার পুনর্পণ হলে অনেক সময় লাগে। যেমন করে আমি একটা কথা বলি, আমাদের এই যে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হতে 50 কেন লেগেছে, ওটা তো 5 দিনে করা যায় নাই। এইরকম যে কোনো রাষ্ট্রীয় বড় মামলার বিচার শিডিউল চুরির মতো কালকে সকালে করা যাবে না, আপনারা সময় দিতে হবে। তারপরে আমি শেষ করে ফেলছি, আমাকে সময় দেয়, আমার কিন্তু সময় এখনো আছে, আমি দেখতেছি এখানে। আপনারা আর একটা কথা এখানে তুলছেন, আমি এখানে লিখে রাখছি, যে আমি এখানে লিখে রাখছি বিষয়টা, এই হ্যাঁ আমি যেটা বলছিলাম যে বাংলাদেশ ইজ এ 9th স্ট্রংগেস্ট এবং ইমার্জিং ইকোনমিজ ইন দ্য করোনা ভাইরাস ফিয়ার। ইউকের ইকোনমিস্ট ম্যাগাজিন বলছে বিশ্বের 64 দেশের মধ্যে করা রিসার্চ করে দেখছে বাংলাদেশ 9th স্ট্রংগেস্ট ইকোনমি ডিউরিং দ্য করোনা ভাইরাস। কেন আমি সেটা আপনাদেরকে বলি, দ্য ইকোনমিস্ট হ্যাজ র্যাঙ্ক দ্য কান্ট্রিজ ইউজিং 4 potential sources of peril, these including public debt, foreign debt and borrowing costs. eto kichu shunar pore keno amra deshke bhalobashi na, keno desher bipokkhe biruddhe kotha bolte hobe? Ha apnara jodi kono issue theke thake obosshoi bolben, seta o deshpremer ongsho, kintu apnara to issue chhere shudhu desher bipokkhe desh kon ta fail korche na, fail keno, amra kibhabe pass korbo, amra kibhabe age jabo, সেই কথাগুলো নিয়ে আপনারা সামনে আসবেন। আপনার কি বলছি যে বাংলাদেশের গার্মেন্ট ট্রেড ইউরোপের উপর নির্ভরশীল, যে বাংলাদেশের গার্মেন্ট ট্রেড ইউরোপের নির্ভরশীল, সেই বাংলাদেশ ইউকে $50,000 ঘোষণা দিয়েছে, এই আমরা এই জায়গায় পৌঁছেছি, বাংলাদেশ সার্বভৌমত্ব কান্ট্রিগুলোকে করোনা ভাইরাস গ্লোবালি ইউনাইটেডলি ফাইট করার জন্য $15,00,000 অনুদান দিয়েছে। ধন্যবাদ কাশ্যপ ভাই, ধন্যবাদ। আমাকে একটা নির্দেশ শেষ করে ফেলছি, শেষ করেন। আপনি বিশ্বের সাথে থাকতে হলে এই বিশ্ব, এই গ্লোবাল পৃথিবী, বিশ্বমানের পৃথিবী, এটা লন্ডন মানের পৃথিবী না, সিলেট মানের পৃথিবী না, ঢাকা মানের পৃথিবী না, বিশ্বমানের পৃথিবী। বিশ্বমানের পৃথিবী থাকতে হলে শুধু খাইলে ঘুমাইলে চলবে না, আপনি বিশ্বমানের সাথে চলতে হবে। আমার মনে আছে গেল নির্বাচনের আগে হিলারি বেনের সাথে আমার দেখা হয়েছিল, হিলারি বেন আমার হ্যারল্ড লেবার পার্টিতে এসেছিল, বলছিল একটা কথা যে ওখানে 2 উইং ছিল, এক উইং হলো শুধু দেশে খাই খাই খাই, আর এক উইং হলো না বিশ্ববাসীকে নিয়ে খাই। হিলারি উইং বলেছিল, আমার কথাটা মনে আছে, বলেছিল না আমরা পৃথিবীর অন্য দেশের দিকে তাকাই দিবে, ওদের একটু খবর নিতে হবে, আমরা একটু কম খাই, বেশি না খেয়েও ওই দেশগুলোকে দিতে হবে। ধন্যবাদ। বাংলাদেশ এখন এই জায়গায় চলে আসছে, শুধু আমরা নিচে খাই না, ধন্যবাদ। আমি যাচ্ছি কামাল ভাই, কামাল ভাইয়ের কাছে যাওয়ার আগে একজন কলারের সাথে একটু কথা বলি। কলার, আসসালামু আলাইকুম।
কলার আসসালামু আলাইকুম কলার টিভি সাউন্ড কমান আপনাকে শুনতে পাচ্ছি না যারা কল দিচ্ছেন আপনারা প্লিজ আপনারা টিভি সাউন্ড কমাবেন তারপরে সংক্ষেপে একদম সংক্ষেপে প্রশ্ন করবেন পরবর্তী কলার আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম আপনার প্রশ্নটা কি প্লিজ আমার প্রশ্নটা অথরইলু যে ওগে বাইয়ে মাটি লাউ বৈছন মত মতলব তার মাথা কোনো দুশুষ আছেন না কথা প্লিজ কাউকে ব্যক্তিগতভাবে আপনি আক্রমণ করবেন আপনার যদি কোনো দ্বিমত থাকে আপনি বলতে পারেন কিন্তু না দ্বিমত থাকে এটা শরম লাগে না নি ওই না আমি শরম নাই নি আমি না 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 ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ প্লিজ আমি এটা রিকোয়েস্ট করি এখানে চারজন অনারেবল আমাকে একজন লিখছেন যে ব্রিটেনের চারজন বিজ্ঞ রাজনীতিবিদ আপনাদের সাথে কথা বলছেন আজকে তো আপনারা যদি ওনাদের কোনো মন্তব্যে দ্বিমত থাকতেই পারে আওয়ামী লীগ বিএনপিকে লাইক করবে না বিএনপি আওয়ামী লীগকে লাইক করবে না এটা আমাদের ট্রেডিশন বুঝছেন তো আপনার মন্তব্য করুন আপনারা পজিটিভ ক্রিটিসাইজ করুন পরবর্তী কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আপনার প্রশ্ন কি আমার প্রশ্ন হইল আপনার কাছে একটা অনুর প্রশ্ন হিসাবে নাই আমি একটু জানতে চাই আমাকে যে বাংলাদেশে আমার বাইরে যে বাংলাদেশের বিশ্বমানের রাজনীতি হইতো বিশ্বমানের রাজনীতির অর্থ এই কথা বোঝা যায় যে যে বাংলাদেশের রাজনীতি পরে মাঝে দেখার জন্য বহু কথাটা হইয়া হইলে বোঝা যায় বুঝলাম তাই আমি ধন্যবাদ আপনাকে যে বাংলাদেশের রাজনীতি যারা করেন এরা যতজনে করা রাজনীতি মিনিস্টার যারা আছেন এরা কোটি দেখার মালিক আসতে আগে ধন্যবাদ আমরা প্রশ্ন বুঝতে পারছি ধন্যবাদ আপনাকে অবশ্যই এই বিষয়ে আমরা সময় পেলে আলোচনা করব যে রাজনীতি কি টাকার জন্য নাকি জনগণের জন্য না দেশের জন্য যাই হোক কামাল ভাই আপনার জন্য 1.5 মিনিট প্লিজ আচ্ছা আমি আমি আসলে যদিও আমরা রাজনীতির মানুষ কারণ আমি শেষ পর্যায়ে প্রায় হ্যাঁ ভুলে আসে ভাই কাল স্যার বলেছেন বিশ্বমানের রাজনীতি আমি একটা কথা বলি আমরাও চাই আমরা বিশ্বমানের রাজনীতি চাই কিন্তু বিশ্বমানের রাজনীতি কি অস্বীকার করতে পারবেন রাতের আধারে দিনের ভোট রাতে করলে এটা বিশ্বমানের রাজনীতির সাথে কি হয় যায় প্রশ্নটা হলো উনি বলেছেন দায়িত্ব নিয়ে বলেছেন যে কারোর বিরুদ্ধে দুর্নীতি হলে মামলা করুন কে করবে কারা করবে ওনাদেরই বিচারপতি প্রধান বিচারপতি ছিলেন ভাই নেওয়াজ বলেছে উনি তাদের সাথে একটু দ্বিমত পোষণ করেছিলেন বলে আজকে ওনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তো এই আমরা বললে ওনারা বলতে পারবেন ড্রাইভিং সিটে বসে আপনি গাড়ি যেদিকে নিতে চান নিতে পারবেন কিন্তু পিছন থেকে বলতে গেলে তো একটু গাড়ি দিক যদি অন্যদিকে নিতে চান একটু কষ্ট হবে এটা আমাদেরও আমি মনে করি ব্যর্থতার ড্রাইভার আমাদের আছে বাংলাদেশের আজকে যে ভাই এখানে দম্ভ করে একজন কলার বললে আপনারা এই দেশে থাকেন কেন আমি দুঃখ লাগে কারণ এই দেশটা আমি বললাম না একটু আগেই বলেছি যে আমরা কেন চারজন যারা আমাদের গ্রেট ব্রিটেনে আত্মীয় কিন্তু বাংলাদেশ থেকে বেশি মানুষজন মরেছে তারপরে কিন্তু আমরা কেন 2 ঘন্টা যাবত বাংলাদেশের কথাই বলছি বাংলাদেশের কথাই বলেছি আমরা আমি ব্যক্তিগতভাবে আমার 6 ভাই বোন 4 বোন আমরা বাপ মা দুজন 6 4 জন একজনও বাংলাদেশে না তারপরে আমি জাফরকে সাকিরাকে বলি নিয়াজকে সাকিরাকে বলি আপনি নিজেও জানেন যে আমরা এই বরফের মাঝে দিয়ে ড্রাইভ করে আপনার এখানে যে বাংলাদেশ নিয়ে দুটি কথা বলে আমরা তৃপ্তি পাই তো আমি যেটা বলবো যে বাংলাদেশ আমি প্রথম থেকে এটা বিশ্বাস করি যে বাংলাদেশ আমাদের যে স্ট্র্যাটেজি আমাদের নেওয়ার দরকার ছিল করোনা ভাইরাসের জন্য আমরা কথাই শুধু বলেছি আজকে যে বাংলাদেশে দেখেন করোনা ভাইরাসের কিন্তু দু রকমের ডেথ আমার সময় একদম কম কামাল ভাই একটু শেষ করতে হচ্ছে একটু বলেন এটা আমরা কেউ টাচ করিনি একটা কিন্তু করোনা ভাইরাসে মরছে আর একটা করোনা উপসর্গ নিয়ে মরেছে আমি পাবলিক পারসেপশন হলো যে বাংলাদেশে এখনো সরকার যেটা মৃত্যুর হার সেটা কিন্তু জনগণের সরকারের বর্ষ জনগণ না এখন আমরা সকাল থেকে ঘুম থেকে উঠলে পাবলিক মিডিয়া এইগুলোতে দেখি যে ইন্নালিলে লেখতে লেখতে হাতে অনেক সময় আমাদের আমাদের লেখতে কিন্তু সরকারের হিসাবে কতটুকু আসে আমার গ্রামের আমার এলাকাতেই আমরা দেখলাম অনেক মারা গিয়েছে করোনা উপসর্গ নিয়ে কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করা হয় নাই যে তারা করোনায় মারা গিয়েছে ধন্যবাদ কামাল ভাই ধন্যবাদ অনেক বলা যাক আমরা আমরা আমার আমার আমাদের নিউজ হচ্ছে বলেছেন যে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের এই গণতান্ত্রিক পরিবেশকে
আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের একটা বিষয় আমাদের জানতে যে কোনো আমি যাচ্ছি জাফর ভাই আপনার জন্য ওয়ান এন্ড হাফ মিনিট সেম প্লিজ থ্যাংক ইউ দাদু ভাই আমি শুধু একটা কথা শুধু রিমাইন্ডার দিচ্ছি আমরা সবাই জানি এবার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন উনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে উনি বলেছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন যেহেতু বাংলাদেশে বর্তমান বিএনপির মতো একটি রাজনৈতিক সংগঠন ওনারা সংসদেও নেই সংসদের বাইরেও নেই রাজনৈতিক কর্মকাণ্ডও নেই সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছিলেন আমরা চাই সরকারের গঠনমূলক সমালোচনা হোক সরকারের ত্রুটিগুলো তোমরা তুলে ধরো ওই ইলেকট্রনিক হোক বা প্রিন্ট হোক আমরা সেগুলো যথাযথ ব্যবস্থা নেব কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন এখানে শুধু সাংবাদিক নয় বিরোধী দল নয় দলের বিপরীতে যে সকল নেতা কর্মীরা আছেন তারাও কিন্তু দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারে এবং প্রথমে যেটা বলছেন একজন সহ আমি প্রথমে কথা অ্যাড্রেস দিয়ে আমি বলি আমি জানি বাংলাদেশে অত্যন্ত নীতিবিদ দাদা সঞ্জীব সেনগুপ্ত প্রয়াত ওনার বিরুদ্ধে একটি শুধু একটু দুর্নীতি অভিযোগ উঠেছিল মাত্র ওনাকে কিন্তু শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলছিলাম বাংলাদেশের কোভিড-19 নিয়ে আসুন বাংলাদেশে কল করি বাংলাদেশের মানুষকে সাহস দিই বাংলাদেশের মানুষের মনোবলকে অনেক বেশি সুদৃঢ় করি যাতে করে আমরা সম্মিলিতভাবে এই কোভিড-19 মোকাবেলা করতে পারি আগামী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।